إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد فبالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মাজালিসে জিকিরে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহের কুমিরাদহ পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মানিক মোল্লা সাহেব সভাপতি কুমিরাদহ জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দের মাঝে ছিলেন জনাব মাওলানা সালাউদ্দিন সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষত জনাব হাজী হেলাল উদ্দিন সাহেব চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আমজাদ হোসেন মোল্লা সদস্য জেলা পরিষদ জনাব মুন্সী সাইদুল ইসলাম সাহেব মাহফিল পরিচালনা করছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ মেহেদি হাসান মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আজাম আমার প্রিয় তরুণ ভাইয়েরা আমার স্নেহের ছোটরা পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলের কাছে একবার সালাম নিবেদন করেছি আরও একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আসে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাদেরকেও যথেষ্ট ভালো রেখে কথা বলার মতো আল্লাহ তৌফিক দিয়ে এখানে হাজির করেছেন এজন্য আমরাও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। যারা একদম পেছনে আছেন আপনারা কি কথা ঠিকঠাক মতো শুনতে পান ভাই? কথা পরিষ্কার শোনা যায়? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, জায়গা ছোট হয়েছে একটু, আপনারা দেখতেই পাচ্ছেন লোকজন চাপাচাপি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শোনার জন্য যারা আপনারা এসেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেই মাহফিলে আসতে পারছি, কথা শুনতে পারছি, এইগুলাতে আমরা হৃদয় দিয়ে যদি একটু অনুভব করি তাহলে বুঝবো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? ওয়েবটা একটু কমাও, ভয়েসটা বাড়াও, ওয়েবটা হালকা কমাই দাও, ভয়েসটা বাড়াই দাও, মাইকের যদি আলাদা অ্যাডজাস্টমেন্ট থাকে মাইকের ভয়েসও বাড়াও, ইন বাড়াও আর ওয়েবটা কমাও হালকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আসার বসার তৌফিক দিলেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া, কেননা বিগত দুই বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দয়ার সাগরে ভাষায় ভাষায় নিয়ে পার করতেছেন, ঠিক কিনা? সারা পৃথিবীর অবস্থা একরকম আর বাংলাদেশের অবস্থা ব্যতিক্রম। একটু খেয়াল করে দেখেন পৃথিবীর কত দেশ, যেই দেশগুলিতে যাওয়ার জন্য আমরা অস্থির হয়ে আছি, যেই দেশে গেলে টাকার দাম বেশি, প্রযুক্তিগত বিদ্যায় আগায়া, পারদর্শিতায় বেশি, পৃথিবীতে নামি দামি দেশ এইগুলো দেশে আমরা যেতে চাই, কিন্তু এই সকল দেশ এই দুই বছরে করোনা মহামারীর সময় কুপোকাত হয়ে গেছে, ঠিক না ভাই?
এখন এই কুপোকাত হইছে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, অনেকের এই ভালো রাখাটা পছন্দ না, অনেকে আবার এইটাকে নিজেদের সুনাম সুখ্যাতির জন্য ব্যবহার করতেছে, তারা উল্টে এখন বলে করোনা মহামারী নাকি আমরা মোকাবেলা করছি। করোনা মোকাবেলা করা যায়? বড় করে মুখে থুতু নিবেন, সাথে একটা বাটি নিবেন, বাটির মধ্যে বড় বড় করে দুইবার থুতু ফেলবেন, যত মুখে আটে এই থুতু ফেলার পরে ওই থুতুর দিকে তাকায় থাকবেন, তাকায় থাকবে ভাববেন আল্লাহ এই দুই কুলি যে আমি থুতু ফেললাম এই থুতুটা দিয়ে পৃথিবীর 74 লক্ষ লোককে মেরে ফেলা যাবে, এই পরিমাণ যদি করোনা ভাইরাস হয় 74 লক্ষ লোক জাগায় ব্রেক হয়ে যাবে। কতটুকু? 2 টাকা বল মাত্র থুতু ফেললে 74 লক্ষ, এর মধ্যে যে পরিমাণ আপনার ওয়েট এই ওয়েটে 74 লক্ষ মানুষকে মেরে ফেলা যাবে দুনিয়া থেকে। তাহলে কত ক্ষুদ্র ভাইরাস, এটার আপনি মোকাবেলা করলেন কেমনে ভাই? ভাই বন্যাও মোকাবেলা করছে, টর্নেডোও মোকাবেলা করছে, ঝড়ও মোকাবেলা করছে, ভূমিকম্পও মোকাবেলা করছে, আস্তে আস্তে এখন তো দেখা যাচ্ছে করোনাও মোকাবেলা করছে, আছে না ভাই? এরা হচ্ছে ইমান চোর। এরা কি চোর? কেমনে করোনা মোকাবেলা করলেন? বলে করোনা মোকাবেলা করছি আমরা, হাত ধোয়াইছি, এরপরে মাস্ক পরাইছি, এরপরে টিকা দেওয়াইছি, এই সকল কার্যক্রম নিয়ে সামাজিক দূরত্ব এবং নিরাপত্তা মেনটেন করাইছি, এই সব করাই নাকি আমাদেরকে করোনার থেকে হেফাজত করছে, করোনার থেকে নাকি মোকাবেলা করছে। বাইরে যেই সকল দেশের নাম বললাম আপনাদের কাছে, ইউরোপ আমেরিকার এই সকল দেশ, আপনার আমার থেকে বিদ্যা বুদ্ধি প্রযুক্তি, এদের করোনার টিকা নিয়ে আমরা এই যে মারামারি করতেছি এইটা সব এদের বানানো, এইগুলা দিয়ে যদি ঠেকানো যাইতো তাহলে ইউরোপ আমেরিকায় করোনাই হতো না। করোনা মহামারী এখন পর্যন্ত যতটুকু আমাদের দেশে ভালো রেখেছেন আল্লাহ, এটা আল্লাহর দয়ায়, অন্য কোনো প্রচেষ্টাই নয়, ঠিক কিনা? ভালো করে মেজাজ দিয়ে মন দিয়ে সব বুঝে নেবেন, অন্তর থেকে ভালো করে বুঝবেন, ইসলাম বলছে লা দরার ওয়ালা দেরার, মুসলমান কারো ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না, আপনি মাস্ক পরবেন, স্যানিটাইজ করবেন, আপনি সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানবেন, টিকা নেবেন, ঔষধ খাবেন, কোনোটাই আপনাকে নিষেধ করা হয় নাই, কিন্তু মাথার মধ্যে ধরে রাখবেন এত কিছু করার পরেও আমার আল্লাহ যদি কাউকে ধরতে চায় দুনিয়ার ঠেকানোর কেউ নাই, আর আমার আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয় দুনিয়ার কারো ধরার তাকে সাধ্য নাই, ঠিক কিনা? এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। জোরে বলেন এর নাম কি? ঈমান। মুখ খুলে বলেন এর নাম কি? ঈমান। শয়তানের টার্গেট আপনার জুব্বা পরাবে, দাড়ি রাখাবে, নামাজ পড়াবে, হজে নিয়ে যাবে, রমজানের সাথে রোজা রাখাবে, কিন্তু আপনার ঈমান রাখবে না, ঠিক কিনা? 5 লক্ষ টাকা দামের গাড়ি, ওরে সিট, ওরে চেহারা, ওরে স্পিড, তেল ফুল সব ক্লিয়ার, কিন্তু টিউব আছে, টিউবের ভিতরে পাম্প নাই, চলবে তো? দামি টিউব তো, MRF কোম্পানির টিউব, টয়োটা কোম্পানির গাড়ি, ট্যাঙ্কি ভর্তি তেল, আপনার টায়ার আছে কিন্তু টায়ারের ভিতরে টিউবটা থাকলে যদি লিক হয়ে যায় তাহলে ওই গাড়ির জায়গায় বসে থাকা লাগে। আপনিও ভালো করে মনে রাখবেন, শয়তান আপনারা চকচকা জুব্বা পরাবে, নামাজ পড়াবে, রোজা রাখাবে, বিভিন্ন কাজ করাবে, সাথে সাথে শয়তান প্ল্যান করাবে, সবই রাখ, শুধুমাত্র হাওয়াটা বের করে দে, আপনার আমার জীবন চলার, জান্নাতে যাওয়ার হাওয়ার নাম হচ্ছে ঈমান। ঈমান নাই যার, দাম নাই তার, ঠিক কিনা? এই জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে সাবধান থাকবেন, সব সময় বলবেন আমার আল্লাহর দয়া, বাস এটাই শেষ, ঠিক কিনা? পাম মারে আবার হুজুরদেরকে, হুজুর আপনি নেক নজর রেখেছিলেন, আপনি দোয়া করছিলেন বলে আপনাদের দোয়ায় ভালো আছি, বেকুব মিথ্যুক, ওই হুজুর তোর জন্য দোয়াই করে নাই, মিছাই ভাব নিচ্ছে, এক সরি কলা দিছিস খাওয়ার পরে হাইগে যাওয়ার পরে ভুলেই গেছে যে কলা দিছিলি, দোয়া তো দূরের কথা, আল্লাহর দয়া, বাস আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু নাই, ঠিক কিনা? কাউরে পাম মারবেন না, উল্টা পাল্টা পাম যদি দেওয়া লাগে আল্লাহর দিবেন, তাছাড়া দুনিয়ার এই সকল পাম দিয়ে লাভ নাই, কারণ আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? ঈমান মজবুত করেন, এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আসতে পারে আপনারা খুশি ভাই? আজকের আলোচনায় আসতে পারে খুশি? একটু বসতে কষ্ট হচ্ছে, ডানে জায়গা নাই, দাঁড়ায় আছে, সামনে যদি কাপড় দিতে পারেন দিয়ে আপনাদের পাঠাই দিতে পারেন, কিছু মানুষ এখানেও বসতে পারবে, এখানে 200 লোক 100 লোক বসতে পারবে। প্রিয় ভাইয়েরা আজকে আমরা বেশি সময় আপনাদের কাছে কথা বলবো না, আমি নির্ধারিত সময়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। প্রিয় ভাইয়েরা
আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য যত ধরনের নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ, আল্লাহর দেওয়া বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা হচ্ছে বান্দাকে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? আল্লাহকে বান্দা বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন কথা বলার যোগ্যতা দিয়েছেন, এর থেকে দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের খুব কমই আছে। এটা আমার কথা নয়, এটা রাব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ কোরআনুল করিম খুলে দেখো, কোরআন খুলে কি দেখেছে? আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, নিশ্চয় তোমার রবের কতকগুলা পবিত্র পবিত্র নাম আছে, সুন্দর নাম আছে। আল্লাহর নবী বললেন, এই নামগুলা 99টা পর্যন্ত তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম, আর একটা নাম হচ্ছে রব্বুল আলামিনের জাতের নাম, সেইটা আল্লাহ। কিন্তু মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম অনেক বর্ণনার মধ্যে বলছেন, আল্লাহর জাতের নাম একটা নয়, আল্লাহর জাতের নাম হচ্ছে দুইটা। আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। কোরআনুল কারিমের মধ্যে অনেকগুলি আয়াত আছে যে আয়াতে কারিমাগুলো আল্লাহ রহমান দিয়ে শুরু করেছেন, কিন্তু কোরআনুল কারিমের মধ্যে দ্বিতীয় কোনো সুরা নাই যেই সুরাটা আল্লাহ রহমান দিয়ে শুরু করেছেন। আমার আল্লাহ রাব্বুল সুরা রহমান যখন বলতে শুরু করলেন, কাফের মুশরিকরা যখন রবের পরিচয় জানতে চাইল, আমাদের লাত আছে, আমাদের উজ্জা আছে, আমাদের মানাত আছে, আমাদের হবল আছে, আমাদের নানান কিছু আছে, এইগুলো আপনারা চিনেন যে এইটা কি কে কি করতে পারে? মোহাম্মদ তুমি না, আল্লাহ আল্লাহ বলো একজন রে, ওর পরিচয় কি আমাদের কাছে একটু বলে দাও তো দেখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে খেয়াল করেন, কথাগুলো অন্তর দিয়ে আগে গেঁথে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তারা জানতে চেয়েছে, লাতের পরিচয় জানি, মানাতেরটা জানি, হবলেরটা জানি, নানান পরিচয় জানি, কে কোন কাজ করে, কার কাছে কোন সমস্যায় পড়লে আমরা যাই, সবগুলা জানি, তোমার না একজন আল্লাহ সাল্লার পরিচয়টা কি? উত্তরটা কেমন হবে? আর আল্লাহ রাব্বুল আমিন কেমনভাবে উত্তর দিচ্ছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, রসুল বলে দেন, ওই মানুষগুলা যারা আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহ কে আপনি তাদের কাছে বলেন? কি বলা উচিত? আল্লাহ বিশাল পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আমিন অসীম ক্ষমতাধর, আল্লাহ রাব্বুল আমিন এমন ক্ষমতা যার ক্ষমতার ধারে কাছে কেউ নেই, দাপটের দাপট। এরকম উত্তরই তো আমরা মানুষের কাছে দেই, নিজের পরিচয় যদি কেউ চায়, আমার সবচেয়ে বড় পরিচয় যেইটা সেইটাই দেই, ঠিক কি না? এই যে আমাদের এখানে আসছেন যারা, একজন আসছেন আমাদের এখানে সদস্য জেলা পরিষদ আমজাদ হোসেন মোল্লা, বলেন তো আমজাদ হোসেন মোল্লার কি এইটাই পরিচয় না আরও পরিচয় আছে? উনি অমুকের বাপ, তুমুকের জামাই, অমুকের ভাই, এই ব্যবসা করে, এইভাবে করে, এইটা কোনো পরিচয় দেয় না, এই পরিচয়টা কেন দিয়েছেন? কারণ এইটা সবচেয়ে সম্মানজনক, পাওয়ারফুল তার পরিচয়, ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের আরও পরিচয় নাই, চেয়ারম্যান সাহেব আগে যে ফেল করছিল একবার, ফেল পড়া চেয়ারম্যানও তো একটা পরিচয়, কিন্তু ওইটা তো ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে রানিং চেয়ারম্যান যিনি ওইটা ব্যবহার করা হয়েছে, তার মানে পাওয়ার যেইটা থাকে মানুষ সেইটাই তো নিজের পরিচয় হিসেবে উপস্থাপন করে, ঠিক কিনা? আপনারা দেখলে বোঝেন না, বাপরে বাপ, আগে যেরকম সেরকম যেরকম ছিল, হঠাৎ করে একজন মেম্বার নির্বাচিত হয়ে গেছে, কত ভোটের ব্যবধানে? 5। যেই না 5 ভোটে জিতছে, যে দেখে সেই বলে মেম্বার সাহেব 5 ভোটে জিতছিলেন তো আমার কিন্তু একটা, পুরা এলাকার 500 ভোটার সবাই বলে আমারটা, মানে উনার 5 ভোটের একটা, কি জ্বালার মধ্যে পড়ছে আছে কিনা? প্রিয় মুসলমান, দুনিয়ার বুকে আমাদের নিজের যেই জায়গায় যতটুকু দাপট থাকে সেই পরিচয় আমরা দেই। আমার আল্লাহ কি পরিচয় দিলেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার রব্বুল আলামিন বললেন, পরিচয় দিয়ে দেন আর রহমান, আপনার রব তো এমন দয়ালু,
কেন দয়ালু আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, এরপরে তার দয়ার বহি প্রকাশ হচ্ছে। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করার পরে তাকে কতই না কিছু দিয়েছেন। ওই মানুষের ব্রেন আছে, মগজ আছে, ওই মানুষের হার্ট আছে, কিডনি আছে, হাত আছে, পা আছে, কিন্তু আল্লাহ বলছেন ওই মানুষকে রহমান হিসাবে আমি আল্লাহ নিজে সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাকে সৃষ্টি করার পরে তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন করে কথা বলার যোগ্যতাটা বেশি? আল্লাহ নিজেই কোরআনে ব্যাখ্যা করছেন, কোরআন কোরআন নিজের ব্যাখ্যা করছে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, এই যে তাকাও উপর দিকে, তোমার কাপড় দেখতে পাও, মাটির নিচে তুমি দেখতে পাচ্ছ ঘাস, এই কাপড় দিয়ে মুড়ায় রাখা হয়েছে, এর মধ্যে আছে বাঁশ, বেলুন ঝুলতেছে, তোমার নিজের দিকে তাকায় দেখো, হাতের মধ্যে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে দেখো, পৃথিবীর কত ধরনের উপাদান দিয়ে একটা মোবাইল বানানো হয়েছে। আমার আল্লাহ বলছেন বান্দা একটু আকল খাটায় দেখো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা তোর মেজাজ যে ধরুক বা না ধরুক, আমি আল্লাহ বললাম আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলা তাসবি করে আল্লাহর। তবে মূল বক্তব্যটা আল্লাহ বলছেন যে এই তাসবিটা তারা করে, এই তাসবিটা তোমরা বোঝো না, প্রত্যেকের তাসবি আছে, প্রত্যেকের তাসবিটা বোঝেন আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন এক্সেপশনাল করলাম আমি মানুষকে, মর্যাদা বাড়াই দিলাম তাকে। কেমন করে? পৃথিবীর সবগুলি হাইওয়ান, এর মধ্যে যারা কথা বলতে পারে তারা হাইওয়ানের নাতে কথা বলার ক্ষমতা রাখে, যে আল্লাহ সকল কিছুর উপর তাকে মর্যাদা দিয়েছেন। ও যখন তাসবি করে পাশের ভাইও তখন বুঝতে পারে, ও যখন তাসবি করে ফেরেশতাও বুঝতে পারে, ও যখন তাসবি করে আল্লাহ তো বুঝেই, আল্লাহর কথাটা বুঝে বুঝে আবার বান্দা উত্তরও দিতে পারে। এই জন্য আল্লাহ বলছেন মানুষের থেকে মহামূল্যবান আর কেউ নাই। মর্যাদা দেওয়া হয়েছে এই কথা বলার যোগ্যতা দিয়া। মানুষ কথা কেমন করে বলে? চিন্তা করছেন সিনেদার দিকে এটা আবার কোনো ব্যাপার নাকি? ছয় সাত মাস পেটের থেকে আসার পরে আস্তে আস্তে প্যাঁ প্যাঁ করতে করতে মা মা বলতে শুরু করে, পানিরে উল্টা পাল্টা মাম বলে, আস্তে আস্তে বলতে 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 এগারো বারো এক বছর দুই বছর যাওয়ার পর এমনি বলতে শিখে যায়। জি না ভাই, ছোট বাচ্চা তো বাচ্চাই, বড় একজন মানুষ আপনি আপনারটাও যদি একটু কল্পনা করেন অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা বলছে ভালো করে খেয়াল করেন, যখন কোনো মানুষ একটা কথা বলার নিয়ত করে তার বুকের থেকে আল্লাহ রাব্বুল আমিনের অর্ডার পাওয়ার পরে অক্সিজেনগুলো কণ্ঠনালীতে যায়, যাওয়ার পরে অক্সিজেনগুলো কণ্ঠনালীতে যাওয়ার পরে কণ্ঠনালীর মধ্যে দুই ধরনের কম্পনের আল্লাহ মেশিন সেট করেছেন, লরিংস যেইটা, এই দুইটা লরিংস যখন ধাক্কা দিয়ে বোঝায় প্রত্যেক সেকেন্ডে দুইশো বারের অধিক নড়তে পারে, ওইটা যখন সিগনাল দেয় ঠিক আছে ব্রেনে চলে যায়, ব্রেন জিওবায় পাঠায়, জিওবা ঠোঁটে পাঠায়, ঠোঁটের পরে সব প্রক্রিয়াগুলো যখন জানায় তখন ব্রেন বলে এবার কথা বলা শুরু করো। একটা সেকেন্ডের কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এই সিগনালের কমপ্লিট আদান প্রদান চলমান থাকে, আর বান্দা তার মুখ দিয়ে অনবরত কথা বলতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে একটু ভিন্নভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, ঠান্ডা মাথায় একটু তাকা তোর চোখের দিকে। কোন দিকে? চোখের দিকে কেন তাকাবেন? বিজ্ঞানীরা বলছে আল্লাহ চোখ দেখতে বলছেন ব্যাঙের কারণে। ব্যাঙের দিকে কেন তাকাবেন? ব্যাঙের দিকে তাকাতে হবে, আপনারা ব্যাং চিনেন তো ভাই? ফগ, ফগ মানে ব্যাং, যেটা আপনাদের এলাকায় কী বলে ব্যাং, ব্যাং লাভ দিয়ে দিয়ে চলে। বিজ্ঞানীরা দেখছেন কেন লাভ দেয়, আর লাভ দেওয়ার আগে আর পরে কী হয় দেখে কেমন করে গবেষণা লাগাও। গবেষণা করে দেখছে ব্যাঙের দিকে, ব্যাং যখন কোনো একটা দৃশ্য দেখতে হবে বসে থেকে দেখে নেয়, দেখার পরে যেই না লাভ দেয় চোখে আর কিচ্ছু দেখে না, অন্ধ। এরপরে যতটুকু দেখছে ওই রেঞ্জের মধ্যে লাভ দেয়, লাভ দেওয়ার পরে আবার দেখে আবার লাভ দেয়, আবার দেখে আবার লাভ দেয়।
দেখলো দুই সেকেন্ডটা লাভ দিল সেকেন্ডের অর্ধেক, এইটুকুর মধ্যে তার দেখার ক্ষমতা আর নাই, তার দেখতে আর পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এবার তোর চোখের দিকে তাকা, এখানে অনেক যুবক আছে, একটা নাম বলবো চিনো নাকি ভাই, পৃথিবীর এক নম্বর ড্রাইভার, পৃথিবীর সর্বকালের সেরা রেসিং কারের চালক মাইকেল সুমাখার, নাম শুনছেন? এত জোরে গাড়ি চালাইছে তার থেকে জোরে কেউ গাড়ি চালাতে পারে না। আপনি প্লেনে উঠার পরে রানওয়েতে উঠছেন, জানলা দিয়ে তাকায় আছেন বাহির দিকে, 50 কিলোমিটার পর্যন্ত দৌড় দেয়, তারপরে ফ্লাই করে, আপনি পাশ দিয়ে কি যায় সব দেখতে পান, ড্রাইভাররা দেখে দেখে চালায়। আল্লাহ বললেন, এক সেকেন্ডে ব্যাং উঠে আর নামের মধ্যে দেখতে পায় না। আর আমি বান্দা চোর চোখের এমন পাওয়ার দিছি যেই চোখ দিয়ে তুই অনবরত দেখতেছিস, আজকের থেকে কালকের থেকে না, তোর মায়ের পেটের থেকে হওয়ার পরে দেখতেছিস, মৃত্যু পর্যন্ত তুই দেখতে থাকিস ওই চোখ দিয়ে, তোর চোখের দেখাও শেষ হয় না, তোর চোখের দেখার মেমোরি জড়ো হয়ে তোর ব্রেনও ফুল হয়ে যায় না। আর একটু জোরে বলেন, আল্লাহ আকবার। যুবকরা মাঝে মাঝে মোবাইল নিয়ে যায়, তাই ছবি তুলতেছে হুজুর, আবেগে পায়ে গেছে, দেখছে হুজুর মাথা ঠিক নাই, ভিডিও করবে না, ছবি তুলবে সামনে ক্যামেরা না পিছনে ক্যামেরা, ছবি তুলতে লাগে, বলে আহা মেমোরি ফুল হয়ে গেছে হুজুর, এক সেকেন্ড একটু দাঁড়ান, আমি আসবো স্টেজে, মাহফিলে ওয়াজ করা দরকার, উনার দরকার ফেসবুকের জন্য লাইক কামানোর জন্য একটা সেলফি তোলা, এখন বলেন আমি স্টেজে আসবো নাকি ওই জায়গায় দাঁড়াবো? বাইরে যাই তো বলবে, ভাব কিরে বাহ, একটা ছবি তুলতে চাইলাম দাঁড়ালোই না, আরে বুঝলো না যে এরকম 500 জনের সাথে ছবি তুললে 31 মিনিট লাগে, 31 মিনিট তো পরে আসলে লোকজন মারবে কমিটিতে, মেমোরি ফুল হয়ে গেছে, আপনি কি বলেন ডিলিট করে ফেলো, ডিলিট করার পরে নতুন ছবি তোলো, বলে কি না? আপনাদের দুই একজন হাত তোলেন তো একটু, যে হুজুর আমার 70 বছর বয়স হয়েছে, ওই হওয়ার পরের থেকে তো দেখতে শুরু করছে চোখ দিয়া, হঠাৎ করে একদিন সকালবেলা আপনাকে বলছি ইওর মেমোরি ইজ অলরেডি ফুল, প্লিজ ডিলিট সামথিং টু সি টুমরো, কালকে দেখার জন্য আপনার মেমোরিতে আর জায়গা নাই যদি দেখতে চান, এতদিন পর্যন্ত মায়ের পেটের থেকে যা দেখে দেখে আসছেন, ব্রেনের থেকে কিছু ডিলিট করে ফেলেন, কারে কারে সিগন্যাল তুলছে হাত দেন একটু তুলে, তাই নি না? বিজ্ঞানীরা বলছে ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ 1000 ইয়ার্স, যদি দুনিয়ায় কোনো একটা মানুষ 1000 বছর বেঁচে থাকে, প্রত্যেকটা দিন অনবরত চোখ দিয়ে দেখতে থাকে, নট এ সিঙ্গেল সেকেন্ড সে ঘুমায় না, 1000 বছর যদি দেখে অনবরতই দেখা বন্ধ না করে, আল্লাহ বান্দার ব্রেনের মধ্যে যে পরিমাণ মেমোরি দিয়েছেন, 1000 বছরে তার মেমোরির 5% খরচ করার বান্দার ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, কথাটা বোঝার চেষ্টা করো, আল্লাহ বলছেন তুমি তাকাও, তুমি তাকায় দেখো, তোমার চোখ দেখো, তোমার চোখ যেই না তুমি দেখছো, এবার দেখবে কোন দিকে। কি হলো ভাই, আমি তো দেখছি কাগজ পাঠাইছে, আমার চোখ সাংঘাতিক চোখ, চুপচাপ থাকেন, কখন কি করা লাগবে আমি করব, হ্যাঁ আপনার খালি ওয়াজ শুনবেন খালি, চুপ, আবার ঠিক কি, আবার কিসের ঠিক, আবার কিসের ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দিলাম তোমার জন্য, এরপরে কি বললেন কবির মনোযোগে বুঝেন, আল্লাহ বলছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তারে আমি দুইটা ঠোঁট দিলাম আর জিহ্বা দিলাম, শেষ আয়াতটা কি বলেন তো, এরপরের আয়াত কি, ওয়া হাদাইনাহু নাজদাইন, আল্লাহু আকবার। নজদবাসী একদল মুফাসসির বলছেন, জানো নাকি হাদাইনাহু নাজদাইন মানে কি, নজদ মানে উঁচু উঁচু জায়গা, মুফাসসিররা বলছেন আল্লাহ এখানে যে বললেন নজদের দিকে তাদেরকে হেদায়াত দিয়েছেন এর মানে কি, এর মানে আর কিছু নয়, মুফাসসিররা বলছেন মায়ের পেটের মধ্যে শিশু আসছে, 6 মাস যেই না বয়স হয়ে গেছে, আল্লাহ বলতেছেন এখন বাহিরে আসার প্রস্তুতি শুরু, আল্লাহ বলছেন এখন মায়ের বুকের মধ্যে আল্লাহ খাবার পাঠাতে শুরু করছেন, মায়ের বুকটা আস্তে আস্তে উঁচু হয়ে গেছে, উঁচু হওয়ার পরে রব্বুল আলামিন ওই বুকের মধ্যে দুইটা তার জন্য নিপিল দিয়েছেন, নিপিল প্রত্যেকটার মধ্যে 32
চল্লিশটা করে ছিদ্রকে ওপেন করে দিয়েছেন, চৌত্রিশটা ছিদ্র। মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছে শিশু, হওয়ার সাথে সাথে কিচ্ছুই চেনে না, কোনটা গু কোনটা মুদ, কেমনে ঠান্ডা কেমনে গরম কোনো ধারণা নাই। কিন্তু দশ মিনিটের মধ্যে ওয়া ওয়া করে কাঁদে, আর হা করে কোথায় যেন মুখ নিয়ে যেতে চায়। নার্সেরা ধরে, নানিরা ধরে, একবার মায়ের বুকের সাথে যদি লাগায় দেয়, সুন্দর করে চুষে চুষে খাইতে শুরু করে, আর জবানটা তার বন্ধ হয়ে যায়, মাথাটা ঠান্ডা হয়ে যায়। কখনো কি ভেবে দেখেছেন যে এই বাচ্চা কিছুই বোঝে না, কেমনে সে মায়ের বুকের দিকে যেতে চায় আর সেখান থেকে খায়টা কেমন করে। নজদের ব্যাখ্যাকারীরা বলছেন, ওয়াহাদাইনা হুন নাজদাইন, রব যে তাকে তার মায়ের বুকের দিকে খাদ্য খোঁজার জন্য পাঠাইলেন, ওই খাদ্য খুঁজতে তো দিলেন আল্লাহ, কিন্তু আল্লাহ আগে যে বললেন ও বান্দা থাকায় দেখ, তার জন্য যে দুইটা ঠোঁট দিলাম আর জিহ্বা দিলাম কেন বললাম জানিস নাকি? আল্লাহ বলছেন দুধ খেতে যাবে, কিন্তু ওই দুধ খাওয়ার সময় যদি তার এই দুইটা ঠোঁট আর জিহ্বা না থাকতো, ওই বাচ্চা কখনো চুষে চুষে দুধ খাইতে পারত না। আল্লাহ বললেন চোখ দিয়ে তাকায় ওই ঠোঁটটার জিহ্বাটা দেখ। যেই রব তার এই হওয়ার পরেই জ্ঞান দিয়ে তার মায়ের বুকের দিকে পাঠালেন, তিনি তোর রব, তিনি আল্লাহ, তিনি হচ্ছেন রহমান। আরেক দল মুফাসসির ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার জন্য বললেন, ওই মানুষগুলার জন্য আমি দুইটা ঠোঁট দিলাম আর ওই মানুষগুলার জন্য আমি একটা জিহ্বা দিলাম, এইটা কেন আল্লাহ বললেন? যখন কোনো বান্দা কথা বলতে চায় রব্বুল আলামিন, ওই কথা বলার সময় আপনার আমার জন্য এই জিহ্বার ঠোঁটটাকে বড় জরুরি দুইটা অঙ্গ বানাইছেন, প্রমাণ নিতে চান। তাইলে দু ঠোঁট দুটা নিজের মতো করে ধরে ফেলেন, দুই ঠোঁট হা করবেন, এরকম করে করার পরে আর বলেন শোনা রাংলা, আমি সময় ভালো আছি। কিরম শোনা যায় এটা? তাও তো কিছু শোনা যায়, এবার জিহ্বা ধরেন তো, জিহ্বাটা ধরবেন। আমার আল্লাহ এই জন্য বলছেন তাকায় দেখ, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি রব্বুল আলামিন তোর জন্য দুইটা ঠোঁট আর জিহ্বা এমনি এমনি দেই না, আমি রব্বুল আলামিন এইটাকে তোর জন্য বড় নিয়ামত বানাইছি, এই জন্য আল্লাহ বলে রেখেছেন রহমান। পরিচয়টা তার অনেক কিছু দেওয়া যেত, কিন্তু সবচেয়ে দয়ার পরিচয় দিয়েছেন তিনি। এরপরে বলছেন কোরআন শিখালেন, এরপরে বলছেন আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম আর আমার রহমানের দয়াটা ঢেলে দিলাম, বান্দা ঠোঁট দিয়ে জিহ্বা ব্যবহার করে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথা বলার যোগ্যতা দিলেন, কেবলমাত্র কথা বলার যোগ্যতা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছেড়ে দেন নাই। আজকে এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা আলোচ্য বিষয় নয়, বরং এইটা আপনাদের মাথার মধ্যে ঢুকায় দিলাম, একটু হালকা করে বাউন্ডারিটা বাইরে নিলাম, এখন ভিতরে বাগান চাষ করা যেন যায়। কেননা আল না থাকলে জমির পানি বাঁধে না, ঠিক না ভাই? আল না থাকলে পানি বাঁধবে আপনার ভুঁয়ে? পানি বাঁধবে এক বিঘা ভূমি আপনার? পানিতে শেষ লাগাইছেন, আল যদি কাটা থাকে 90 সেল হয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিলেও সব বেরোয় যাবে, ঠিক কি না? এই জন্য আমি একটু আল দিয়ে নিলাম, যাতে করে মূল কথা বলা যায়। আজকের মূল কথা, যেই আল্লাহ আপনাকে আমাকে জবান দিলেন, যেই আল্লাহ কথা বলার যোগ্যতা দিলেন, ওই আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়ে আপনার গরু ছাগলের মতো এমনি এমনি এরকম করে ছেড়ে দেন নাই, বরং কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম নীতিও শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? কোরআনুল করিমের মধ্যে 10টা নিয়ম নীতি আছে কথা বলার, কি বলবেন, কি ছাড়বেন, কি বলবেন, কখন বলবেন, কতটুকু বলবেন, কতটুকু বলবেন না, এই নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 10টা নিয়ম থেকে সংক্ষিপ্ত সময় আমরা 3টা নিয়মের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন এই 3টা নিয়মের আলোচনা করতে, 3 বারাং কমসে কম 36, বেশি লাগলে আপনাদের জন্য ঘন্টাখানিকাল লাগবে। থাকতে রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? আমি যদি বলি কারা কারা রাজি আছেন একটা প্রমাণ দেওয়া লাগবে, দেবেন আপনারা? দিবেন ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন একটু উঠে দাঁড়ান দেখি ভাই। না আপনারা বসেন, আপনারা বসেন, উঠছেন, মুরব্বীদেরকে আস্তে করে তুলে দেন, যদি কষ্ট হয় উঠায়েন না, আর যদি উঠার সুযোগ থাকে, আল্লাহ যদি পায়ে শক্তি দেয়, আল্লাহর জন্য একটু উঠে দাঁড়ান। পারবেন না ইনশাআল্লাহ? সবাই উঠছে কিনা দেখেন, উঠছেন? সবাই উঠছেন?
এবার দুই হাত উঁচু করে টান করেন, শক্ত করে টান করবেন, একজন হাত নিচু করবেন না, শক্ত করেন, টান সোজা সোজা করেন, টান সোজা সোজা করেন, করছেন? হাতটা একটু নড়া দেন আস্তে করে, নড়া দিছেন? এবার হাত নামান, বাকি সময় এবার দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনা লাগবে। না ভাই অনেক কষ্ট হবে, আপনাদের কষ্ট দিব না। তবে ভাই আপনাদের কাছে একটু অনুরোধ দিব, দেখছেন তো যা অ্যারেঞ্জ করছে কোনো জায়গা নাই, মানুষজন গন্ডগোল করতেছে, ওনাদেরকে বকা দিয়ে ফেলছে, আমি দেখছি, কাগজ দেওয়ার মানে তো আমি জানি, আমি কখন কি করা লাগবে সেই জন্য আমি অপেক্ষা করতেছি, ওনার অস্থির হলে তো হবে না। তো এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা একটু সুযোগ থাকলে, হ্যাঁ সামনে না পিছন থেকে চার আঙ্গুল আট আঙ্গুল একটু আগায় আসবেন, খালি একটু একটু করে, বসবেন না কেউ, আগায় আসবেন, বসবেন না, বসবো আমরা একসাথে সবাই, হ্যাঁ কেউ বসবেন, একটু আগায় আসেন। আর যাদের ভিতরে ঢুকা লাগবে আপনারা ঢুকে যান, দেখেন আমার ভাইয়ের আপনাদেরকে আদর করে ভালোবাসে, নিজের গরম দেখা ছেড়ে দিবে আপনাদের। আসেন একটু আগায় আসেন, এই পিছন থেকে ডানের কোনায়, ওই যে ভাই আগায় আসেন না ভাই, একটু রাস্তা পায়ে তো বসে গেছেন, ওই জায়গা আগাইছেন সবাই, সবাই একটু আগাইছেন। এবার হাত টান টান করে তোলেন, কেউ বসবেন না, তুলছেন সবাই, শক্ত করে তুলেন, শক্ত করে তুলছেন, হাতটা এবার বন্ধ করেন, খোলেন। এবার একটু বুড়া আঙ্গুলের ভরে দাঁড়ান তো, একটু বুড়া আঙ্গুলের কোমরটা টাইট হোক, একটু টাইট হয়েছে, এবার গলাটা খাঁকার দেন, আরে এতগুলো আলো, মজবুত করে গলা খাঁকার দেন, দিছেন? এবার হাতটা বুক বরাবর নেন, এই যে বুক বরাবর, রেডি সবাই, ঠিক আছে না? এবার আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, আপনারা সবাই উপর দিকে হাত তুলে জোশের সাথে আল্লাহ আকবার বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই দেখো কয়জন হাসতেছে, হাসির কারণ জানেন, ওরা পাঁচ সাত বন্ধু একসাথে আসছে, ওই ছোটোবেলায় আমরা যখন পিটি প্যারেডের সময় বলছে সোজা হাও সামনের জন্য ধাপ করে লাগাইছি, এরা নিয়ত করছে আজকে হুজুর আরেকটা সুযোগ দিছে, সামনে দেখ চালাবো, খবরদার সামনে চালান যাবে না, চালা তো উপর দিকে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রেডি তো সবাই, বুক বরাবর ধরেন, আমি তাকবীর দিব, সবাই একসাথে একটা তাকবীর দিব ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো এই ময়দানে এই রকম হিম্মতের সাথে কখনো তাকবীর দেই নাই, আল্লাহর নাম এরকম জোরে করে বলি না, এরকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে সবাই জিকিরের সাথে বসেন, কষ্ট হলো ভাই আপনাদের, রাগ করেননি তো, চাপাচাপি হচ্ছে একটু? আরে অল্প সময়ের মধ্যে খুলে যাবে। আমরা যারা হজে যাই, মিনায় যখন যাই আমরা, মিনায় যাওয়ার পরে মিনাতে যে সিস্টেম, মিনার সিস্টেম হচ্ছে চিত কাপ বোর্ডিং, এক হাত চার আঙ্গুল একটা করে স্পঞ্জ দিবে, ওর মাথার মধ্যে একটা বালিশ দিবে, বাচ্চা হওয়ার পরে যে বালিশ, এই বালিশ আর সাথে একটা কম্বল, এর মধ্যে শোয়া লাগবে। এখন চিন্তা করেন আমার চাচা যদি পাশে, চাচাকে এর মধ্যে ধরবে? চাচা যখন শুয়ে গেছে তখন আমি কাত, ফাইল সিস্টেম। আবার চাচা যদি একটু দয়া করে কাত হয় তখন আমি সিট। কতক্ষণ? মাত্র দুই ঘন্টা। আল্লাহর দয়ায় প্রথমে যাই একটু হইসই বাদে, এরপরে কে কোথায় শুবে জায়গা মনে হয় আরও লোক ঢুকানো যাবে, আল্লাহর দয়া আল্লাহ বড় করে দেয়, সুবহানাল্লাহ। এটাই মানুষের নিয়ম, একটু কষ্ট হয় কিন্তু অপরের জন্য যখন কষ্ট স্বীকার করে আল্লাহর কসম আপনি দেখবেন আপনার জায়গা বড় হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমরা একটা হাদিস খুব জানি, মসজিদে যখন নামাজ পড়তে যাই জুম্মার দিন, কেউ যদি কাঁধ ডেঙ্গায় যায় মেজাজ গরম হয় না? বেটা আমরা তো আগে আসছে, নবীজি নিষেধ করছে কাঁধ ডেঙ্গায় যাবি না, যেখানে পাবি সেখানে বসবি, তুই পরে আছে সামনে যাস, কী ব্যাপার? বিশেষ করে মসজিদের কমিটি যারা, তাদের তো যায় না, আমার সামনে পাড়া আছে, যাতা কথা
প্রত্যেক মাসে 100 টাকা দিয়ে দাতা সদস্য উনি উনি কার জমিনে আছে নাকি তো উনার জন্য আগে যাওয়া লাগে অনেক সময় আমরা রাগারাগি করি মাঝে মাঝে করি না ভাই এর আরেকটা হাদিস আছে নবীজি বলছেন কোন ভাই যদি আসেও পরে রাগারাগি না করে তুমি তার একটু জায়গা দাও আল্লাহ জান্নাতের পরিবর্তে তোমার একটু জায়গা দিবে সুতরাং প্রিয় ভাইরা অপর ভাইয়ের জন্য যদি জায়গা দিয়ে দেই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা এখন কথা বলার নীতিমালা তিনটা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ ঠিক কি না চলেন তাহলে আমরা আর দেরি না করে মূল আলোচনার মধ্যে ঢুকে যাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে তাবত পৃথিবীর মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কথা বলার প্রথম নীতিমালা শিখাচ্ছেন আমার আল্লাহ বলছেন রাসূল আপনি বলে দেন ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আল্লাহ যে জবান দিয়েছেন ওই জবানের হক যদি আদায় করতে চায় যখন সে তার নিজের বাড়িতে চলে আসবে নিজের গৃহে প্রত্যাবর্তন করবে গৃহে প্রবেশ করতে চাইবে আসার পরে সে গৃহে প্রবেশের পূর্ব মুহূর্তে কলিং বেলে চাপ দেওয়ার আগে অমুকের মা বলে ভিতরে ডাক দেওয়ার আগে দরজায় ঠক ঠক দেওয়ার আগে আমি রব্বুল আমিন তার জন্য দায়িত্ব দিলাম ফাসাল্লিমু আলা ফুসিকুম তুমি তোমার বাড়িতে প্রবেশের পূর্বে আগে তুমি সালাম দিবে তারপরে তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে সুবহানাল্লাহ অনেকেই চিন্তা করছেন হুজুরে আবার কি কেমন কাজ এ তো আমরা জানি বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়া লাগবে জানে না কেডা এ আবার ওয়াজের কি আছে আমার আল্লাহ নিজে ওয়াজ করছেন ও দুনিয়ার মানুষ তোর কণ্ঠ দিয়ে তুই যেই সালাম দেশ উচ্চারণ যেইটা করিস তোর কি ধারণা এইটা তোর কথা নাকি আমার আল্লাহ রাব্বুল বলছেন বান্দারে এইটা তোর কথা নয় ভালো করে জেনে রাখ এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বান্দার জবান দিয়ে কথাটা উচ্চারণ করান যখন বান্দা সালাম দেয় এইটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয় এই সালামটা আল্লাহর আল্লাহর কালামটা বান্দার মুখ দিয়ে সালাম হিসাবে বের হয় আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে যখন বান্দারা আল্লাহর জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ রাব্বুল আমিন আম্মান উতিয়া কিতাবহু বিয়ামিনি যাদের আমলনামা ডান হাতে দিবেন একদল ফেরেশতাদেরকে ডাক দিবেন ফেরেশতারা আসো এখন আমার বান্দাদেরকে সুবাসিস জানাও ফেরেশতারা সুবাসিস জানাতে শুরু করবে সালামুন কওলাম মির রাব্বির রহিম দুনিয়ার বুকে রহমান রব তোকে জবান দিয়েছিল আর আজকের দিনে রহিম রবের পক্ষ থেকে আজকে আমি আল্লাহ স্বয়ং আমার পক্ষ থেকে আমার ওই বান্দাদেরকে সালাম দিয়ে দিলাম সুবহানাল্লাহ আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সালামের মধ্যে কি আছে জানো নাকি আল্লাহ তিনটা বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলছেন এক নম্বরে তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা রাসূল আপনি বলে দেন এই সালামের মধ্যে তিনটা নিয়ামত আছে কয়টা তিনটা নিয়ামত আল্লাহ ঢুকায় দিয়ে রেখেছেন মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার কোন মানুষ যদি তার পরিবারে সুখী হতে চায় পরিবারের মধ্যে মৌলিক তিনটা গুণ থাকা চাই গুণ থাকতে হবে কয়টা অবশ্য আমাদের জিনেদা মাগুরা এই অঞ্চলে তিনটা গুণের কোনো দরকার নাই এখানে সূত্র ভিন্ন এখানে সূত্র বিয়ে করার পরে সন্তান না নিলে খুব ভালো খুব বেশি বেশি নিতে চাইলে দুইটা আর না হলে একটার যদি না হয় তো সুখী পরিবার তাই না দুই সন্তান হলে নাকি সুখী পরিবার এক সন্তান হলে আরও ভালো আমি তো বলি না হলে আরও ভালো সুখ যদি দুটাতে হয় তাহলে না হলে তো আরও বেশি হওয়ার কথা ঠিক কিনা যেইটার সন্তান নাই যায় খবর নিয়ে দেখেন কতটুকু মনের মধ্যে সুখ আর কতটুকু কম তবে মন খারাপ করারও দরকার নাই আপনার আমার আদি পিতা ইসলাম মুসলমানদের নামকরণ করেছেন যিনি ওই ইব্রাহিম আলাইহিস সালামেরও নির্ধারিত একটা বয়স পর্যন্ত সন্তান ছিল না সুতরাং সন্তান না থাকলেই যে অসুখী এইটাও ভুল আবার সন্তান বেশি থাকলে যে সুখ থাকবে না এইটাও ভুল ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এক নম্বরে
তোমাদের জন্য পরিবারের তিনটা সুখের জন্য নিয়ামত লাগবে এর এক নম্বর লাগবে তোমাদের পরিবারটা হতে হবে তাইয়ে পবিত্র কি পরিবার পবিত্র পরিবার স্বামী স্ত্রীর মধ্যে এমন পবিত্রতার সম্পর্ক স্বামী যদি 10 15 20 দিনের জন্য বাইরে থাকে স্ত্রীর প্রতি তার বিশ্বাস আছে আমার স্ত্রী পবিত্র আমার স্বামী পবিত্র আমার সন্তানরা যে মানহাজের উপরে বড় হয়েছে যেইভাবে তারা দিন পেয়েছে আমার সন্তানদের প্রতি পবিত্রতা নিয়ে আমার আস্থা আছে এই পবিত্রতার বন্ধনটা ইসলামে শুরু হবে বিবাহের সম্পর্কের মাধ্যমে বিবাহের বাইরে ইসলামে কোনো ভালো নাই ইসলামে কোনো সম্পর্ক নাই পবিত্রতার সাথে বিয়ের আগে স্বামী স্ত্রীর বন্ধনের আগে কোন রকম সম্পর্ক রিলেশন ইসলামে নাই ঠিক কি না বলছেন তো জোরে জোরে ঠিক কিন্তু ঝামেলা তো আছে আমার যুবকের মধ্যে বিবিসি নিউজ করছে সবাই দেখতেছে ইউটিউব থেকে বের করে করে দেখে স্বামী বসছে এই জায়গায় ডান পাশে বসছে স্ত্রী তার ডান পাশে দুইটা বাচ্চা বাম পাশে দুইটা বাচ্চা লোকজন জিজ্ঞাসা করছে স্বামী তো পৃথিবীর পপুলার স্ত্রী কেউ চিনলাম কিন্তু ডানে বানে দুইটা দুইটা এরা কারা বিয়ের দিনে এরা কারা বলে এরা আমাদের সন্তান চাইল্ড কিরে চাইল্ড মানে বিয়ে করতে আসছো কেন কয় আমরা মূলত সম্পর্ক করছি 10-12 বছর আগে চারটা বাচ্চা কাচ্চা হয়েছে এখন আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি আর তো অবিবাহিত থাকা যায় না এখন বিবাহ করা দরকার এই রকম যুবকরা সাপোর্ট করে বেড়ায় পিঠের মধ্যে নাম লেখে লেখে ঘুরে বেড়ায় আবার নিজের বাড়ির মধ্যে ওই দেশের পতাকা তোলার জন্য অস্থির হয়ে যাবে কয়েকদিন পরে নামটা বলে দিব নাকি চিনেন তো না জনাব মেসি ওই যে বলে দিছে আমার বলা লাগে না এই যুবকদের আইডল উনি বিয়ে করে নেন তার আগে এই চারটা বাচ্চা উনি আবার নাকি মুসলমান যুবকদের আইডল ভালো করে মনে রাখো মুসলমান যুবক তুমি যদি পবিত্র হও কোন অপবিত্র কেউ তোমার আইডল কখনো হতে পারে না এক নম্বরে তাহলে পবিত্রতার বন্ধন লাগবে আপনার ফ্যামিলির যদি আপনি সুখী বানাতে চান দুই নম্বরে আপনার পরিবারের মধ্যে বরকত লাগবে কি লাগবে বরকতের ডেফিনেশন আমরা ভুলে গেছি আমরা চিন্তা করছি টাকা আছে যার কোম্পানি আছে যার বড় বড় প্রতিষ্ঠান আছে যার উনি বোধহয় বরকতের মালিক ভাবছে কি না আর মিয়া ঢাকায় যায় খবর নিয়েন আপনার তো 3 লাখ 4 লাখ 5 লাখ টাকাটা আপনারই কিন্তু উনার বিরাট বড় কোম্পানি বিরাট বড় গার্মেন্ট বিরাট বড় অফিস বাউন্ডারি ওয়ালটা চুনকাম করার সময় ছোট্ট একটু একটা সাইনবোর্ড ছিল ওইটা মুছে মুছে গেছে ওইটা ভালো করে মুছে নিয়ে দেখবেন ওইটার মধ্যে লেখা আছে এই কোম্পানি এবং তাহার সমুদয় সম্পত্তি উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ উনি দেখাচ্ছে এত বড় 1 টাকার মালিক উনি না কিস্তি শোধ দিতে না পারলে 5 মাস পরে নিলাম ডেকে হাতে হারিকেন ধরায় বিদায় করবে কিন্তু আপনার 5 লাখ টাকা আপনারই কারো তাতে নজর দেওয়ার অধিকার নাই ঠিক কি না 50,000 টাকার চাকরি করেন সব শেষে মাসের হিসাব করার পরে 47,000 টাকা শেষ থাকে কয় হাজার অঙ্কও জানেন না কয় হাজার আরেকজন চাকরি করে 25,000 সব খরচপাতি শেষ করার পরে মাসের মধ্যে 18,000 শেষ থাকে কয় হাজার তাহলে কোনটার চাকরি করা ভালো অবশ্যই 50,000 আপনি বোঝেন নাই বরকতের মানে কি বরকত যদি আল্লাহ দিতে চায় ওইটার হিসাব আপনি মিলাতে পারবেন না ঠিক কি না বিরাট বড় বাড়ি দামি তার রুম কাঠের মধ্যে 1,000 1,000 টাকা দামের ম্যাট্রেস রাত্রেবেলা ঘুমাতে যাই ঘুম আসে না ঘুমের ওষুধ খাইতে খাইতে হাটের ব্যারাম অথচ ঢাকা কাউরান বাজারে রাত্রি 11টার পরে মাথার মধ্যে বড় বড় টুকরি নিয়ে হাজির আপনাদের এই মাগুরা ঝিনাইদা থেকে চলে যাবে এখান থেকে কলা চলে যাবে এখান থেকে চাল কুমড়া চলে যাবে এখান থেকে বেগুন আলু সবগুলা যাওয়ার পরে নামবে কাউরান বাজারে নামার পরে মাথায় টুকরিতে করে ছোট ছোট ট্রাকের মধ্যে দিবে ভ্যানের মধ্যে দিবে মা দিন শেষে 1,000 টাকা 1,200 টাকা কামাই করবে কিন্তু আল্লাহর কি কাজ ঘাটের মধ্যে কুয়াশা জাম লেগে গেছে ট্রাকগুলো আর পৌঁছাতে পারে নাই সবজি ট্রাকগুলো যে পারে নাই রাত 3টা বেজে যায় ট্রাকের খবর নাই কি করবে টুকরিটা আইল্যান্ডের মধ্যে রেখে দিছে রাখার পরে মাথার গামছাটা খুলছে খুলে কোনার মধ্যে ফেলে ঘুমায় গেছে ডান পাশ দিয়ে 12 টনের ট্রাক বাম পাশ দিয়ে 10 টনের ট্রাক ট্রাকের হর্ন তো শুনে দেখছেন কলিজার ভিতর দিয়ে বাড়ায়
বাজাতে যায়, পো পো করে বাজাতে বাজাতে যায়, উনার কোনো খবর নাই, নাক ডেকে ডেকে আইল্যান্ডের মধ্যে ঘুমায়। আরেকজন লক্ষ টাকার বাড়ি হাজার টাকার খাট, দুইটা খাইছে ঔষধ ঘুমের, রাত তিনটা বাজে বিছনার মধ্যে কাটা মুরগির মতো লাফায়। ঠিক না? এত সহজ নয় বরকত বোঝা। এই জন্য যদি আপনার পরিবারে সুখ লাগে তাহলে আপনার জন্য বরকত লাগবে। আর তিন নম্বর লাগবে আপনার জন্য আল্লাহর নির্দেশিত পথে চলা। খুব চকচকা করে ঘুরে বেড়ায়, ওরে ভাব, জামার শার্ট, প্যান্টের কাট, চুলের স্টাইল, ওরে বাবা রে বাবা, মেয়েগুলার ঘোরাফেরা দেখলে এটা পুরুষ না নারী না হিজড়া সেনা মুশকিল। এই রকম স্টাইল করে ঘুরে বেড়া আপনি মনে করেন বাপ রে বাপ, কি মুড, কি ভাব, কি স্টাইল। আল্লাহ বলছেন না, যা দেখতো সেইটা মরিচিকা ও গররাত কমল আমালি হাত্তা যা আমরুল্লাহ। আল্লাহ সুরা হাদিদের মধ্যে ১৩ ১৪ নম্বর আয়াতের মধ্যে তাদের জয় তুলে ধরেছেন। আল্লাহ বলছেন প্রকৃত সুখী পরিবার তো সেটা যেখানে আল্লাহর হুকুম মানা হয়, যেখানে রসুলের নির্দেশ মানা হয়। দুনিয়ার মানুষ তোমাকে আপডেট বলুক আর ব্যাকডেট বলুক, কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ যা বলেছেন তা মেনে নিছি, যা ত্যাগ করতে বলেছেন তা ছেড়ে দিয়েছি। এই তিন নিয়ামত যদি কোনো পরিবারের মধ্যে ঢুকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকে সুখের ডেফিনেশন দিয়েছেন। এই কথা বলার এখানে সাথে সম্পর্ক কি? আল্লাহ বলছেন তোমরা তোমার পরিবারে এসে যে সালাম দিবে, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার নির্দেশ। দুই নম্বর মোবারাকা, এর মধ্যে আছে বরকত। তিন নম্বর এইটা তাইয়িব, এটা পবিত্রতা। আবু দাউদের হাদিসের আলোকে মুফাসসিররা বলছেন কোন পরিবারে যদি এই কালচার হয়ে যায়, আল্লাহ ওই পরিবারের মধ্যে আস্তে আস্তে সুখের বাতাস ঢুকাইয়া দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম, কোনো উত্তর নাই। আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম। সাহাবী লাফ দিয়ে উঠে বলছেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আগে দুইবার সালাম দিলাম, শোনো নাই নাকি? শুনেছি ইয়া রাসূলুল্লাহ, উত্তর দাও নাই কেন? সাহাবী কারণ ব্যাখ্যা করছেন না, কিন্তু সাহাবী জানেন কেন তিনি উত্তর দেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করে কিছু দোয়া করলে তো এক সেকেন্ড দেরি হয় না কবুল হয়, এমনকি আমার নবী দোয়াও করেন নাই, হাত তুলেন নাই, ঠোঁট দিয়েও বলেন নাই, ওই রকম দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মদিনায় আসলেন, আসার পরে মসজিদ বানালেন, মসজিদ ইসলামের প্রথম মসজিদ, উসসিস আলা তাকওয়া মসজিদুল কুবা। নবী মসজিদে কুবা বানাইলেন, কেউ যদি বাড়ির থেকে মদিনায় যেখানে থাকবে ওযু করে যদি মসজিদে কুবায় যায়, দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে ওই মসজিদের এমন দাম, আল্লাহ সাথে সাথে তাকে কবুল উমরার সওয়াব লিখে দেয়। এমন দামি মসজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন। এরপরে জুম্মার দিন আসলো, নবীজি এক জায়গায় জুমার সালাত আদায় করলেন। জুমার সালাত আদায় করে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে নিয়ে মহল্লার মধ্যে দিনের দাওয়াত দিচ্ছেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল, সাইয়েদিনা বেলাল তো সাথে সাথে আছেন, আজান দিয়ে দিলেন। নবীজি জোহরের নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবিরা তিন কাতার হয়ে দাঁড়ায় গেলেন, দুই রাকাত নামাজ আল্লাহর নবী শেষ করলেন। যেই না নামাজ শেষ, হঠাৎ করে আল্লাহর নবী সব সাহাবিদেরকে ভেদ করলেন, সামনের কাতার থেকে প্রথম কাতার, মাঝের কাতার, শেষের কাতার, ভাগ করে সামনে যায় উল্টা দিক হয়ে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বুঝে উঠতে পারেন নাই, কিন্তু ভাবনা চিন্তার অত সময় নাই, স্বামী আইনা ওয়া তা না, যা নবী করছে আমরা তাই করছি। উনারাও ঘুরে গেছে নবীজির সাথে, দুই রাকাত নামাজ এই দিকে, দুই রাকাত নামাজ এই দিকে পড়ে শেষ। সাহাবীরা একজন আর একজনের মুখের দিকে তাকায়ছে, কেন এমন হলো, কি হলো? নবীজি ব্যাখ্যা করছেন, ও আমার সাহাবীরা, আমি তো আমার আল্লাহর নির্দেশে কখনো উল্টা পাল্টা কিছুই করি নাই। নবীজি আল্লাহর নির্দেশ ছাড়া একটা জবানও নড়াতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন কেন জানো নাকি? মক্কায় যখন আমি থাকতাম, আমি ওই কাবলাটাকে, কাবাটাকে পছন্দ করতাম, কিন্তু আমাদের কিবলা তো আর কাবা ছিল না, আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মক্কায় থাকতাম, বুদ্ধি কাটাইয়া নবীজি দাঁড়ায় যেতেন, এই পাশটাই বাইতুল মুকাদ্দাস, কাবার তো চারিদিকেই নামাজ পড়া যায়। নবীজি এমনভাবে দাঁড়াইতেন, সামনে কাবাও থাকে, তারপরে বাইতুল মুকাদ্দাসও থাকে। কিন্তু যেই না নবীজি মদিনায় চলে আসলেন, একদিকে বাইতুল মুকাদ্দাস, আরেকদিকে তো ওই খানায় কাবা, দিক তো আর ইচ্ছা
চেষ্টা করলেও সেই রকম মক্কার মতো করা যায় না। নবীজির মনের মধ্যে একটু একটু তামান্না, আমার আল্লাহ যদি পরিবর্তন করেন। ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই, হাত তুলে বলেন নাই, কোন সাহাবীর কাছেও কখনো ইমপ্রেশনটা জানিয়ে দেন নাই, কিন্তু আমার আল্লাহর কাছে খবর হয়ে গেছে। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি যে মাঝে মাঝে একটু মাথা উঁচু করেছিলেন আসমানের দিকে, জিব্রাইল আমিন ওহী নিয়ে আসে নাকি, কোনোদিন ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই, কোনোদিন আপনি কারো কাছে প্রকাশ করেন নাই, কিন্তু আপনার অন্তরের কামনাটা আল্লাহর কাছে পৌঁছায় গেছে, এমনভাবে কবুল হয়েছে আপনার অন্তরের কামনা। আমি আপনার জন্য খানাই কাবাকে কেবলা বানালাম না, আমি আল্লাহ আপনাকে বললাম, রসুল আপনার যেদিকে মন চাই সেদিকে মুখটা ফেরান, আপনি যেদিকে মুখ ফেরাবেন আমি আল্লাহ ওই দিকটাকে আপনার জন্য কেবলা বানায়া দিব। সাহাবী জানেন আমার নবীর দোয়া অন্তরেরটাও কবুল হয়, আর প্রকাশ যেটা করেন সেটা তো সবাই জানেন। আবু হুরায়রা আসছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন দেখেন পিছনটা দেখেন কি বাবা কালো কালো দাগ, বলে আমার মা আপনার কাছে আসার জন্য ফাটাই ফেলাইছে আমারে। আহা, তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে আসছো, যাও, মায়ের বিপক্ষে কোনো অভিযোগ নাই, সে মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের নামে বিচার নিয়ে আসি নাই, আমি দোয়ার আবদার নিয়ে আসছি, আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন নাকি। নবীজির সাথে সাথে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়াত দিয়ে দাও। আবু হুরায়রা ঠান্ডা মানুষ, নরম মানুষ, মোলায়েম মানুষ, বিড়াল পছন্দ করে, বাচ্চা একটা দেখলে আদরও করে, আবার নিজের পকেটের মধ্যেও ভরে রাখে। নবীজির সামনে আসছে, পকেটের একটা ঝাঁপ দিয়ে সামনে পড়ছে, নবীজি বলছে, কী রে বিড়ালের আব্বা? লোকের নাম আব্দুর রহমান, কি নাম কেউ চিনে না। আপনাদেরকে যদি বলি হযরত আব্দুর রহমান থেকে হাদিস বর্ণনা, তো আপনি বলবেন এই নামে তো আগে কাউরে শুনি নাই, কিন্তু আবু হুরায়রা বললে মুমিন মুসলমান চিনে না এরকম ইমানদার নাই। আবু হুরায়রা মানে ছোট বিড়ালের বাপ, ছোট বিড়ালের বাপ দৌড় লাগাইছে, পকেট থেকে ঝুরঝুর করে সব পড়ে গেছে, থামে নাই, দৌড় দিছে বাড়ি পর্যন্ত। সাহাবীরা জিজ্ঞাসা করতে চায়, কি ব্যাপার কি ব্যাপার, পরে কথা হবে। মা ডাক দেওয়ার সাথে সাথে ভিতর থেকে মা বলছে, বাবারে একটু দাঁড়া বাবা। আবু হুরায়রা বলছেন, যে মেজাজ আর যে ফাটান দিয়ে বিদায় করছে দরজায় এসে, এবার মা ডাকার সাথে সাথে ভয়েস তো পরিবর্তন, আমার অন্তর সারা দিয়ে দিল, আগের মা তো এখন নাই, খানিকক্ষণ পরে বের হয়ে আসছে, চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি, মা কি ব্যাপার? বলে, আর দেরি করবো না, তোরে মারার পরে অন্তরের মধ্যে জ্বালা লাগলো, তুই তো কথাটা ঠিকই বলছিলিস রে আব্দুর রহমান। কি বলছিল? বলছে, মা তুমি কেন ওই উপাস্যর কাছে নিজে সমর্পণ করো, যার নাকের উপর একটা মাছি পড়লে নিজের নাকের মাছি নিজে সরাতে পারে না, ও আবার তোমার ভালো করবে কেমনে, মন্দ করবে কেমন করে, এই জন্য না তোরে মারছি। এই কথা তো ঠিকই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভুল কোনো দাওয়াত দেয় না, আর দেরি করব না, নিয়ে চল, আমি কালেমা পড়ে নবীজির হাতে হাত দিয়ে ইমান আনবো। আবু হুরায়রা নিয়ে আসছে মাকে, সাহাবীদেরকে বলছে, কারণ তো শুনতে চাইছিলে, ভদ্র আবু হুরায়রা এরকম তেরা দৌড় লাগালো কেন? আমার নবীকে বলছে, দোয়া করতে পরীক্ষা করতে চাইছিলাম কোনটা আগে পৌঁছায়, দৌড়ায় দরজায় দেয় দেখি আমার যাওয়ার অনেক আগে আল্লাহর নবী আরশে আজিমে দোয়া পৌঁছাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার সালাম দিলে উত্তর দিয়ে দিলেন, দ্বিতীয় সালাম তো আর পাইতাম না, দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে উত্তর দিলে, তৃতীয় সালাম তো আর পাইতাম না, ইয়া রাসূলুল্লাহ আপনার কবুল দোয়াটা আমার বাড়ির জন্য যেন হয়ে যায়, এই জন্য আপনার তিনটা সালাম পাওয়ার নিয়তে তৃতীয়বার উত্তর দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটাই ব্যাখ্যা করছেন, আল্লাহ বলছেন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন।
তোমার রব তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুনগুলা আয়াতগুলা নিদর্শনগুলা বলে দেন যাদের মাথার মধ্যে ঘিলু আছে যাদের মাথার মধ্যে আকল আছে আল্লাহ বলছেন আকলদাররা কথাগুলা বুঝতে পারে অতএব আল্লাহর নির্দেশনায় প্রথম কাজ নিজের বাড়িতে পৌঁছালে কোন বাড়ির সামনে গেলে কোন কথাবার্তা বলার আগে সালাম দেওয়া লাগবে ঠিক কি না এটা এক নম্বর দায়িত্ব প্রিয় ভাইরা কিন্তু আমরা মুরব্বীরা অনেক সময় ছোটদেরকে ছোটরা মুরব্বীদেরকে ওস্তাদ ছাত্রকে ছাত্র ওস্তাদকে সালাম দিলেও আমাদের সমাজে নিজের বউ বাচ্চারে সালাম দেওয়ার কোন নিয়ম কানুন নাই অনেক মুরব্বী বলবে এটা মান সম্মান লজ্জা আছে না আরে বউরে আবার কেমন করে সালাম দেয় ইজ্জত থাকে এই ওয়াজ শুনে যায় যদি আজকে বাড়িতে আপনি প্র্যাকটিস করেও ফেলেন আসসালামু আলাইকুম যদি বলেন ভিতর থেকে আবার সিগন্যাল আসবে আমি ফাতেমার মা ভুল বাড়িতে আসো না এই জায়গায় আবার সালাম দেওয়ার কি আছে ঠিক না ভাই অতএব আমাদেরকে এই সকল লজ্জা শরম সব ত্যাগ করতে হবে শরীয়ত মানার ক্ষেত্রে কোনো লজ্জা নাই নিজের বাড়িতে যে আমাদেরকে সালাম দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা এক নম্বর আমল দুই নম্বর সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে কিভাবে বিশুদ্ধ অশুদ্ধ সালাম চলবে না অশুদ্ধ সালাম যে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লানত করেছেন নবীজি কাউকে লানত করতেন না কিন্তু আয়েশা সিদ্দিক একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা দুইটা কথা বলে আপনাকে জানেন কি বলে এক নম্বর বলে আসসালামু আলাইকুম আপনার মৃত্যু হোক আরেকটা কথা বলে ইয়া মুহাম্মদ রয় না এই মোহাম্মদ আমাদের দিকে তাকাও শুনলে মনে হয় বলে রয়না মানে তাকাও কিন্তু ইহুদিরা রয়না মানে তাকাওয়ের জন্য বলে না ওরা রয়না মানে বোকা বলে ওদের নিজস্ব একটা ভাষা আছে ওই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোকা বলে মজা পায় ওরা আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন লা তাকুলু রয়না ওয়া কুলু উনজুরনা খবরদার তোমরা এই কথা বলবে না অনেক সময় এক এক দেশের ভাষা এক এক জায়গায় গেলে ভিন্ন রকম হয় হয় না ভাই এক আপনাদের এলাকার এক মানুষ ঝিনাইদার বাড়ি বিরাট বড় কৃষি অফিসার ওর পোস্টিং হয়েছে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে পোস্টিং হওয়ার পরে এখন ইরির ধান টান সব সুন্দর মাঠে ভর্তি ধান ধান পরিদর্শনের জন্য গেছে কৃষি অফিসার যাওয়ার পরে এখন ওই লোকজনে বলতেছে চট্টগ্রামের লোকজন এই তোমাদের ধান কেমন হয়েছে চট্টগ্রামের লোকজন বলছে আমাদের ধান খুব গম হয়েছে এদিককার লোক বলছিলাম পাগলের দেশে আসলাম নাকি দেখা যাচ্ছে ধান কয় গম হয়েছে ইয়ার কি মানে নাকি আমার সাথে ঠিক করে বল ধান কেমন হয়েছে কই স্যার বিশ্বাস করেন এবছর গম হয়েছে তো পরে পাশের তো একজন বলছে যে স্যার রাগ করেন না চট্টগ্রামে গম মানে ভালো আপনি যদি কাউরে জিগান কেন শোন সে বলবে গমাসি গমাসি মানে ভালো আছে ও বুঝাচ্ছে ধান গম হয়েছে মানে ধান খুব ভালো হয়েছে তো এক এক দেশের ভাষা এক এক রকম হয় আমি অনেক সময় মজা করে বলি এক চাইনিজের সাথে নাকি এক বাঙালির খুব বন্ধুত্ব আর জিগরি দোস্ত কিন্তু কেউ কারো ভাষা কিচ্ছু বোঝে না এই ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলে দুইজন গল্প গুজব খাওয়া দাওয়া হাই হ্যালো কিন্তু কিছুই বুঝে না ভাষা হঠাৎ করে চাইনিজ অসুস্থ হয়ে গেছে হাসপাতালে ভর্তি এখন বাঙালি বন্ধু চিন্তা করছে আরে আমার দোস্ত অসুস্থ মৃত্যু সজ্জায় শেষ মুহূর্ত অন্তত না দেখতে গেলে হবে না যায় না সময় পায় না পায় না হঠাৎ করে চলে গেছে বন্ধুকে দেখতে আল্লাহর কি কাম বন্ধুর সামনে যেয়ে যেয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পরেই ওই চাইনিজ তিনটা কথা বলে মরে গেছে ও চিন্তা করলো বাবা এতদিন মূল্য না টল্য না দেখতে আসি কি একটা জ্বালা মরে গেল কি একটা কথা জানি আমারে আবেগ দিয়ে বলে বলে মরে গেছে তিনবার এই কথার মানে না জানলে হবে না ও একজন চাইনিজ জানে আবার বাংলা জানে অনেক খুঁজে এখানে যোগাযোগ করছে ভাই আমার এক দোস্ত ছিল মৃত্যু সজ্জায় আমি সামনে গেছি তিনবার এই কথাটা বলেই মরে গেছে ভাই এটার ব্যাখ্যা কি আমাকে বল বলে কি বলছে বল বলে ইয়াংকু সাংকু ইয়াংকু সাংকু ইয়াংকু সাংকু বলে কি এইটাই বলছে বলে হ্যাঁ বলে কি এর মানে কি বলছে তোরে তো বলছিল দোস্ত অক্সিজেনের পাইপের উপর সরে দাঁড়া অক্সিজেনের পাইপের উপর সরে দাঁড়া অক্সিজেনের পাইপের উপর সরে দাঁড়া ওর নাকের মধ্যে অক্সিজেন দেওয়া ছিল দোস্ত দেখতে যাই ওর উপর দাঁড়াইছিল এই তিনবার এই কথা বলে মরে গেছে ওই তো মনে করছে কি না কি বলে গেছে আর তো এই যে ভাষা এক একজনের ভাষা এক এক ধরন আমাদের জন্য হয় প্রিয় ভাইরা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন কেউ যদি সালামের ক্ষেত্রে টিটকারি করে আয়েশা সিদ্দিকাকে বলছেন তুমি সাথে সাথে ওরা যদি বলে আসসালামু আলাইকুমের পরিবর্তে আসসালামু আলাইকুম তুমি বলবে ওয়ালাইকুম তোরও ধ্বংস হোক তোরও মৃত্যু হোক আমাদের দেশে সালামের ক্ষেত্রে আমাদের শুদ্ধতা ছেলেদের মধ্যে থাকলেও মেয়েরা স্টাইল মারে সালাম আলাইকুম সালাম আলাইকুম কি জিনিস আছে না ভাই
শুধু এই সালাম আলাইকুম সালাম আলাইকুম বলা যাবে না আসসালামু আলাইকুম বলতে হবে দুই নম্বর আল্লাহর নির্দেশে সালাম দিবেন যিনি উত্তর দিবে আর একটু বাড়ায়া দিবে কিন্তু আপনি এত বাড়াবেন না যাতে পিছনের লোক বিপদে পড়ে যায় উনি একটু শিখছে শিখে এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু জান্নাতু রিদওয়ানান কাসীরান কাসীরান ফাগফির যুনুবা ইল্লা আনতা ফাগফির লিমা ওরে বাবা রাজবাড়ি ঘাট পার পিছনের লোক উত্তর দিবে কিভাবে এই জন্য বেশি না আসসালামু আলাইকুম শেষ না হলে ওয়া রাহমাতুল্লাহ উনি বলবো ওয়া বারাকাতু ঠিক আছে তো আর তিন নম্বর আমাদের সমাজের মধ্যে একটা রোগ তৈরি হয়েছে আমাদের যে বেটা ভোটের আগে আমি বহু সালাম দিছি এখন আমি চেয়ারম্যান সালাম তোরা দিবি তাকাই না ডানে বামে আছে না দেখে ও ভাল্লুক করে ও ভাল্লুক করবে না ওটা হেফজোখানা মাদ্রাসার উনি মোতামিম আর আমি হচ্ছে একটা পুরাপুরি কমি মাদ্রাসার বড় মাদ্রাসার মোতামিম বেটা তুই সালাম দিবি আমারে হুজুর হুজুরও অন্তরের মধ্যে সমস্যা আছে আছে না আমি ঢাকার থেকে আসছি বেটা আপনারা স্থানীয় সব আপনারা দিবেন আমারে সালাম আমি খালি জিনা অন্তর পরিষ্কার করার জন্য সালাম আগে দিতে হবে নবীজি বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে দিতেন ঠিক কিনা আর আমাদের মুরব্বীরা কি বলে বেদবাপ হয়ে গেছে ছেলেপেলেগুলা সালাম দেয় না আরে বেদ্য বড় হয়নি বেদ্য আপনি হয়েছেন আপনি সালাম দেওয়ার কালচার করেন না বাচ্চারে সালাম দিয়েছেন দেখে আমাদের আসসালামু আলাইকুম ওই তো উত্তরই ভুলে যাবে আরে চেয়ারম্যান সাহেব আমাকে সালাম দিয়েছে হাই হাই এর পরের দিন মাজা বাইন্দে দেরি করে থাকবে আসতে দেরি আসসালামু আলাইকুম ও চাচা আচাচা আপনি অস্থির হয়ে যাবেন ঠিক কিনা নবীজির তরিকায় আসা লাগবে খালি তো বাচ্চা কাচ্চাকে বকার তালে আসে আমাদের মুরব্বীরা উরে পিকা খালি মহা নামাজে গেছে মসজিদের মধ্যে আল্লাহর কি কাম বাচ্চা নিয়ে আসছে কে জানো একটু কান্দে দিছে চিল্লায় দিছে উনি খালি হুজুর খালি শেষ করুক দেখ কি করি নমস্কার হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম বাচ্চা নিয়ে আসছে মসজিদে এমন পিক আপ দিছে ওই বাচ্চাও আশাবাদ দিছে ওর বাপও আশাবাদ দিছে আছেন এরকম আছে না এত পিক আপ নিয়েন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার থেকে উঠে না সাহাবীরা বেঁকা করে দেখে কিরে নবীজির কি ক্ষতি হয়ে গেল নাকি উঠে না কেন তাকায় দেখে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে নবীজির নাতি কান্দের মধ্যে দুই পা দিয়ে পিক আপ নিয়ে বসে আছে নবীজি অনেকক্ষণ পর উঠছেন নামাজ শেষ করে বলছেন তোমাদের কষ্ট হয়েছে মনে হয় ছোট মানুষ তো আমরা বড় বড় ঘোড়ায় উঠি ও তো ঘোড়ায় উঠতে পারে না আজকে চিন্তা করছে একটা মাটিতে পড়া ঘোড়া পাওয়া গেছে ও দুই দিকে পা দিয়ে আমার দুই কান ধরে ঘোড়া চালাচ্ছে এখন আমি নবী চাইনি যে তার আনন্দটা দ্রুত শেষ হয়ে যাক সুবহানাল্লাহ বলেন নবী খানদের থেকে নামাই না কোলে নিয়ে বাচ্চা নামাজ পড়ে আর আপনি মসজিদে বাচ্চা আসলে তারা দেন কি ব্যাপার আপনি কোথাকার উম্মত হয়েছেন খবরদার বকা যাবে না ঠিক না যদি বকেন তো আল্লাহর কাছে তাহলে একটা ভিন্ন কথা বলে দিব কিয়ামতের দিনে যাওয়ার পরে জান্নাতে যখন আমরা বসবো যখন আল্লাহ বিভিন্ন কিছু দেখাবে আমি বলবো আল্লাহ যেই চাচা খুব পিক আপ মারছিল উনার বয়স যখন পাঁচ বছর ছয় বছর উনি তখন জোরের নামাজের সময় কি করতেছিল দেখান তো আল্লাহ আল্লাহ ভিডিও চালু করবে আমরা দেখবো উনি টায়ার নিয়ে খেলে বেড়াচ্ছিল মসজিদে আসে নাই আসে না এরকম আসে না হালে আসে না বাচ্চা কাচ্চা এরকম থাকে থাকে মসজিদে আসতেছে আমাদের ছোটবেলায় এত ছোট বাচ্চা কাচ্চা নামাজে আসতো ভাই বাপ মারা সচেতন হয়েছে অতএব বকা ঝকা করা যাবে আদর করতে হবে বুঝাতে হবে পকেটে চকলেট রাখতে হবে খুচরা পাঁচ টাকা দশ টাকা রাখবেন আসরে আসছিলি না ধর চকলেট মাগরিবে আসলে কিন্তু আরেকটা পাবি ও চকলেটের লোভে আসা শুরু করবে আসলে চকলেট খাওয়ানো আপনার টার্গেট না আপনার টার্গেট ওকে নামাজি বানানো ঠিক না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাহলে জবানের এক নম্বর হক আমরা সালাম দিয়ে বাড়িতে ঢুকবো রাজি আছেন তো আর দুটা পয়েন্ট আছে বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ ১৮ নম্বর আয়াত বুঝার মতো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ আমার রব বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলেন ভালো করে বোঝেন মা ইয়ালফিযু মিন কওলিন কথা যখন বলে কোনো শব্দ নাই বলেন তো আমরা যখন কথা বলি শব্দ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই
আল্লাহ বলছেন নাই কেন বলতেছেন আল্লাহ ইস্তেসনা করতেছেন ইল্লা দিয়া আরবির গ্রামারের কায়দা ইস্তেসনাতে আল্লাহ বলতেছেন হ্যাঁ আছে কত দূর পর্যন্ত লাদাইহি রাকিবুন আতিদ যে পর্যন্ত অতি তৎপর সংরক্ষণ করার ক্ষমতা রাখেন তোমাদের কথা বলার যোগ্যতা তত দূর পর্যন্ত আছে এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাতে চান বান্দা তোর জবান দে তুই যা বলিস সব কথাই আল্লাহ সংরক্ষণ করার ক্ষমতা রাখেন ঠিক কি না মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যদি বলতেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিব আল্লাহ সংরক্ষক যথেষ্ট ছিল আতীত বললেন কেন আতীত বলেছেন আপনার আমার বিবেককে পরিষ্কার করার জন্য ও যুবকেরা বলো তো ভাই আজ থেকে 15 বছর আগে কেউ যদি বলতো এমন একটা মোবাইল আমার কাছে থাকবে যেইটাতে আমার ছেলে সৌদি আরবে থাকে এখান থেকে দেখে দেখে আমি তারে কথা বলবো আমি কি আছি সেও দেখে সে কোথায় আছে তাও দেখে আপনি লোকটারে কি বলতেন ভাই বলতেন তোমার মাথা ঠিক নাই বলতেন কি না উল্টা পাল্টা কথা বলে কাঁচা খায় কথা বলতেছে নাকি মাথা ঠিক নাই পাবনা দে আরে না পাবনা মেন্টাল দেখার জন্য বলি পাকিস্তানের আইয়ুব খান প্রেসিডেন্ট গিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট যেই না মেন্টাল দেখতে ঢুকেছেন ভিতরে এক সেলের ভিতর থেকেই এক পাগল জিজ্ঞাসা করছে হু আর ইউ সাথে সাথে পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আই অ্যাম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান পাগলা উত্তর দিয়েছে বেটা বেশি সমস্যা নাই এক সময় পুরা পৃথিবীর প্রেসিডেন্ট আমি ছিলাম 7 দিন ঠাক ঠিক হয়ে যাবে আপনার কাছে 15 বছর আগে যদি বলতো এ পার্থক্য পার দেখে কথা বলবো আপনি বলতেন পাগলা মাথা ঠিক নাই কিন্তু আজকের দিনে প্রযুক্তি এমন আগায় গেছে 3G 4G 5G 5.5G কোনো ব্যক্তির কাছে এখন এই মোবাইল না থাকলে তারে বলে ব্যাকডেটেড ঠিক না আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আতীত আতীত মানে হচ্ছে অতি তৎপর প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যার হাতে আছে আমার আল্লাহ বলছেন তোর প্রযুক্তি যেখানে শেষ আমি আল্লাহর প্রযুক্তি সেখান পর্যন্ত সংরক্ষিত অতএব মুখ দিয়ে যা বলবি ভেবে চিনতে বল উল্টা পাল্টা বললে কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে ঠিক কি না কয়েকদিন আগে বাংলাদেশে একজন খুব লাফাইছিল ওরে লাফানো যা ইচ্ছা তাই বলে ইসলাম নিয়ে কথা বলে হুজুর নিয়ে কথা বলে আবার হুজুরদেরকে ডিবেটের জন্য ডাক দেয় আসেন আপনাদের সাথে বহস হবে পাটিরেও বগলের নিচে রাখছে চিন্তা করছে এই দল যেইটা সবাই বোধহয় পাগল দলরে তেল মারে উল্টাপাল্টা কথা বলে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন অতি বার বেরো না 2 বছর আগের 2 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও অডিও ক্লিপস আল্লাহ ফাঁস করে দিয়েছে যেইটার সাথে বর্তমানের কোনো মিল ছিল না ওই 2 মিনিট 17 সেকেন্ড যখন ভাইরাল হয়ে সবার আগে পার্টির থেকে লাঠি দিয়ে নামাইছে এরপরে পাওয়ারের থেকে নামাইছে এরপরে নিজ উদ্যোগে দেশের থেকে বাড়াইয়া এই দেশ ওই দেশ লাঠি খাইয়া আবার নিজের দেশে আসছে কোথায় আছে খবর পাওয়া যায় না একদিন উনার বউ যখন যায় থানায় জিডি করছে এই বেটা বাড়িতেও জ্বালায় নারী নির্যাতন করে তখন মানুষ বুঝতে পারছে এই পাগলাটা বাড়িতেই আছে সক সক করতেছে তো চেহারাটা চিনতে পারছেন আপনারা বলাই লাগে নাই নাম সবাই চিনে কি অ্যাক্টিভ শ্রোতা ঠিক কি না এমনি এমনি এই কথা বলি নাই আমি এই ধরনের কথা বলি নাই কাউরে খোঁচা দেওয়া কাউরে জ্বালা দেওয়া এই ধরনের ওয়াজ আমার নাই কিন্তু আজকে বলছি ভিন্ন কারণে ভাই একটা লোকের 2 মিনিট 17 সেকেন্ড এইটা যদি ফাঁস হয়ে যাওয়ার কারণে এত বেইজ্জতি হয় দুনিয়ায় বেইজ্জতি ক্ষমতার দিকে নামানোর নানান ধরনের তার জন্য অপদস্থতা তৈরি হয় এবার একটু নিজের দিকে তাকান নিজের দিকে তাকান কারো বয়স 20 25 30 50 60 70 বছর আপনার আমার জীবনের কোন কোন কথা আছে কিনা আপনার আমার জীবনের কোন কোন আওয়াজ আছে কিনা যেই কথাটা আমার বাপের সামনে বলতে পারি না যেই কথাটা আমার মায়ের ব্যাপারে বলতে পারি না কেউ যদি এই কথাটা আমার বোনের ব্যাপারে বলে আমি সহ্য করতে পারি না 3 বন্ধু মিলে দাঁড়ায়া ইচ্ছা মতো একটা মেয়ের ব্যাপারে মন্তব্য করেছি ইচ্ছা মতো এর তার ব্যাপারে কথা বলেছি যেই কথা আমার শিক্ষকেরা থাকলে আলেমরা থাকলে বলতে পারি না ওই কথা বলেছি এরকম আপনি একটু ঠান্ডা মাথায় বলেন তো আল্লাহ আপনার আমার এই সকল কথা যদি 2 মিনিট 17 সেকেন্ড নয় 1 মিনিটও আল্লাহর আদালতে ফাঁস করে দেন আপনার আমার বেইজ্জতিটা এই লোকের থেকে কম হবে নাকি বেশি আছে কিনা আমাদের কথা এরকম
আমার আল্লাহ এই জন্য বলছেন নিজের দিকে আগে তাকাও আমি আল্লাহ তোমার জন্য বললাম মা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাই রাকিবুন আতিদ ও আমার বান্দা যা বলো সবগুলো রব্বুল আমিন সংরক্ষণ করেন এই জন্য আপনাদেরকে বুঝে নিতে হবে জবান দিলেন আল্লাহ মানে ইচ্ছা মতো যা মন চাই তাই বলবো নয় এই জবান দিয়ে বান্দা তিন ধরনের অপরাধ করে তিনটা তার মৌলিক গুনাহ হয় এই তিনটা অপরাধ থেকে বাঁচতে হবে জবানের মূল গুনাহ কয়টা সবাইকে বলতে হবে কয়টা হাত রেডি করেন এরকম করে নিচে রেডি করছেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে দেখাবেন কয়টা হয় নাই সবার হাত উঠে নেই আবার কয়টা ভালো করে মুখস্থ করেন এক নম্বরে জবানের গুনাহ হচ্ছে আপনার আমার জন্য এই জবান দিয়ে আমরা ইচ্ছা মতো মিথ্যা কথা বলি বলি কিনা মিথ্যা আমাদের জবান আছে যেখানে মিথ্যা সেখানে আপনি মনে রাখবেন মিথ্যা বললে দুই ধরনের অপরাধ একটা হচ্ছে আপনার একটা মিথ্যা বলা মানে আপনার গুনার রাস্তা খুলে যাওয়া মিথ্যা বলতে শুরু করলে বলতেই থাকতে হবে মিথ্যা ঢাকার জন্য আর অনেক মিথ্যা লাগে আমাদের বাংলাদেশে তো প্রচলিত একটা কৌতুকি আছে এক লোকের কাছে টাকা পাবে ওই লোক গেছে বাড়িতে যায় বলছে বাড়িতে উমুক আছে নাকি আছে লোক ভিতরে কিন্তু বলে না ব্যাটারে দিয়ে পাঠাইছে যা যায় বলো আব্বা বাড়িতে নাই বেটা বলদের বলদ বাহিরে এসে বলছে আব্বা বললো আব্বা বাড়িতে নাই কিরকম ঝামেলা বাঁধবে চিন্তা করেন এই মিথ্যা বন্ধ করার জন্য বলতেই থাকতে হবে বলতেই থাকতে হবে ঠিক কিনা দুই নম্বরে যখন বান্দা মিথ্যা কথা বলে তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয় নবীজি বলছেন ওই দুর্গন্ধটা এমন ওই দুর্গন্ধের কারণে ওই বান্দার কাছ থেকে ফেরেশতা সরে যায় এত দোয়া করলাম হুজুর কবুল হয় না কেন দেখেন তো একটু মিলাতে পারেন কিনা আমি বহু জায়গায় বলেছি এই যে মোবাইল আমার মোবাইলের মধ্যে একটা দামি বাংলাদেশের প্রচলিত একটা কোম্পানির সিম আছে 250 টাকার ব্যালেন্স আছে মোবাইলের মধ্যে 80% চার্জ আছে আপনাদের কোথাও যদি কথা বলতে মন চায় একটু কথা বলেন নেন আপনাদের কেউ নিতে চাইলে নেন অনেক যুবক বলতেছে হুজুর আন্দাজি ভাব নিয়েন না আপনার মোবাইলে টাকা আছে সিম আছে ব্যাটারি আছে সবই জানি কিন্তু আপনার মোবাইলে ফিঙ্গার লক উপর দিয়ে প্যাটার্ন লক এরপরে ফেস লক এরপরে ফোল্ডার লক এই চারটা জিনিস খুলে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে কথা বলেন প্রিয় মুসলমান বুঝানোর জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও ঠিক আছে দোয়ার কথাও ঠিক আছে আপনার দোয়া প্রার্থনার সময়ও ঠিক আছে কিন্তু আপনার আমার দোয়ার পাসওয়ার্ডটা বন্ধ হয়ে গেছে বান্দা যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলতে শুরু করে ফেরেশতা আপনার থেকে দূরে সরে যায় আপনার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না ঠিক না এই দুইটা অপরাধ আপনি যদি মিথ্যা বলেন এক নম্বর আপনার মুখের দুর্গন্ধ দুই নম্বরে সকল পাপের দুয়ার উন্মুক্ত হয়ে যায় এই জন্য মিথ্যা কথা পরিহার করতে হবে মিথ্যা কথা বলা যাবে না আপনি মিথ্যা কথা বলে মনে করেন সাময়িক গেইনার আসলে মিথ্যা কথা বলার দ্বারা আপনি গেইনার হন না আপনি ধোকাবাজ হয়ে যান আপনি যারা ধোকা দিলেন অনেক সময় আপনার মিথ্যার কারণে আপনার হালাল জিনিসটাও হারামের মিশ্রণ হয়ে যায় দোকানে কাস্টমার আসতে সকাল 11টা বাজে পাম্পটি লাগায় বলছে আপনি আমার বোনের কাস্টমার অথচ 10 নম্বর কাস্টমার হালাল জিনিস ব্যবসা হতোই কিন্তু এই কথা বলে ওর মধ্যে হারাম ঢুকালো আছে কি না বিকালবেলা দেখা নাই 7টায় আমার বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম বলে 200 টাকা গলা কাটছে আছে না ভাই এরকম এই যে এই কাজটা করলেন আপনি কেন করলেন এই হালাল মাল হালাল জিনিস হালাল দোকানদারি কিন্তু ওর মধ্যে হারাম ঢুকাই দিলেন মিথ্যা দুই নম্বরে আপনার আমার জন্য যে অপরাধটা সাংঘাতিক মুখ দিয়া সেইটা হচ্ছে পরনিন্দা করা গীবত করা এলাকায় নাই মনে হয় আমাদের ঢাকায় সাংঘাতিক আসরের নামাজের পরে তিনজন মিলে চলে গেছে চায়ের দোকানে ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি মধ্যের জন ক্যাশিয়ার এরপরে শুরু হয়ে গেল অমুক হুজুরের কি হলো তার বইয়ের কি হলো তার কি হলো বাপ রে গীবত 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 পাশে যেই জন আছে ওনার লম্বা জুব্বা মুখের দাড়ি মুখ খিলাল করতেছে উনি গীবতে এতক্ষণ কথা বলে নাই কিন্তু চিন্তা করছে এখন তো আর চুপ থাকা যায় না উনি সাথে সাথে সহজ তরিকা ফলো করছে উনি তখন বলতেছে আসলে এইগুলা কথা বলা উচিত না না বলেও পারি না আল্লাহ মাফ করুক আসলে হুজুরের বউ খারাপ কি হালাল গীবত নামাইছে চিন্তা করেন
এইগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, খুজুরে বউ আসলে সমস্যা আছে, চিন্তা করছে আল্লাহ বুঝলো না, তাই না? এই সকল কোন টাউটামি তরিকা করে গীবত করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জিব্রাইল আমিনকে সাথে নিয়ে যান, আল্লাহর নবী চিৎকার দিয়ে উঠলেন, ও জিব্রাইল কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমি দেখতে পেলাম কেবলই একদল লোকের নখের মাথার মধ্যে এরকম বড় বড় নাংটা লাগিয়ে দেওয়া হয়েছে, ওই আংটা দিয়ে নিজের মুখের চামড়া নিজে টানলো, নিজ পর্যন্ত ঝুলে গেল, বুকে টান দিল নেমে গেল, আবার যেই না হাত ছড়ালো চামড়া ঠিক হয়ে গেল, বুক ঠিক হয়ে গেল, চিৎকার দিয়ে উঠে আবার এমন বিভৎস চিৎকার দিয়ে চামড়া ছিলতেছে, ঠিক হচ্ছে আমার তো সহ্য হয় না, কেন এরকম হয়? বলে জিব্রাইলকে বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এমন কতকগুলো লোক থাকবে যারা নামাজ পড়বে, যারা হজ করবে, রোজাও রাখবে, আবার গীবতও করবে, ওই গীবত যারা করে আসবে কোন ভাইয়ের সত্য দোষ তার অগোচরে বলবে, পিছনে বলবে, মজা নেবে, কিয়ামতের দিনে তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার! তাহলে কি আমরা গীবত করব? কথা বলেন, করব। তিন নম্বরে জবানের অপরাধ, তিন নম্বরে আল্লাহ রাব্বুল শিখাচ্ছেন নবীকে দিয়ে, তিন নম্বর অপরাধ আপনার আমার জবান, গালিবাজ জবান আছে যেখানে গালি আছে সেখানে। হ্যাঁ, এদিককার লোক একটু বেশি গালি দেয়, হারাম দাদা এদিক আয় একটা পান নিয়ে আয়। আমি বললাম, এর যে বাপের ঠিক নেই, আপনি কেমলে বুঝলেন? কয় আস্থা ফুললে, এটা আমার নাতি ছেলে, তোর নাতি ছেলে হারাম দাদা বললেন কেন? কয় মজা করে। ও বাবা, মজা করে হারাম দাদা বলা যায়? যায়। এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দেয়, শালার বেটা কই আছিস আইসে বর, আপনি আপনার বন্ধুকে শালার বেটা বলে ডাক দেন, এই গালি আমাদের আছে কিনা? আমাদের ঢাকার অবস্থা তো আরও খারাপ, ওইখানে হুজুরের কাছে বাচ্চা নিয়ে আসে আসে দোয়া করার জন্য, কয় হুজুর হালার পোলার লেগে দোয়া করবেন? তো হুজুর বলছে, এটা তো আপনার বেটাই না, এটা তো হালার পোলা। কয় হুজুর আস্তা করলা, ভুলে কয়ে হালাইছি, আসলে এটা আমারই পোলা, কথা শুনবার চায় না। এখন নিজের ছেলেকে নিজের শালার বেটা বলি আমরা, মুখ আমাদের গালিবাজ গালিবাজ। এটা যতদূর পর্যন্ত ঠিক ছিল তাও ছিল, কিন্তু আমরা যখন রাগ করে নিজের স্ত্রীকে সামান্য একটু কম বেশি হওয়ার কারণে ময়াকার গয়ে দীর্ঘই, উচ্চারণ বলে দেওয়া লাগবে না, বলেন কি না? যে আপনার বাচ্চাকে পেটে ধরছে, যে আপনাকে বিবাহ করে নিয়ে আসছেন, একটু পরেই যার সাথে আবার এক, ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রসুল আপনার উম্মতকে আপনি দুইটা শর্তের কথা বলে দেন, শর্ত কয়টা? আল্লাহ বলছেন, দুই যে দুইটা শর্তের কথা বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, রসুল আপনি জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। রসুল আপনি বলেন আপনার উম্মতকে, এক নম্বর শর্ত যেন সে পূরণ করে, কি করবে? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে যেন ভয় করে। ভয় করবে কাকে? জোরে বলেন, কাকে? আমরা কি আল্লাহকে ভয় করি? করি কি না? করি। আপনারা সাহস করে বলতে পারতেছেন না, কিন্তু আমি প্রমাণ দিয়ে দেই আপনাদেরকে, দেখেন তো আপনারা ভয় করেন কি না আল্লাহকে। রমজান মাস, 15-16 ঘন্টা রোজা, আসরের নামাজের পর এই মসজিদের অজুখানায় আসছেন আপনি, ছাতিটা ফেটে যায়, গাল শুকায় গেছে, থুতু দলা দলা পড়তেছে, আশপাশটা দেখে নিছেন, আস্তে করে ট্যাপের নিচ থেকে এক কুলি পানি নিছেন, মুখের মধ্যে নিছেন, আবার দ্বিতীয় কুলি। রমজান মাসে তো মাইরে দেন এরকম আপনারা, যারা বললেন না তারা মারে না? গোপন এরকম কুলি করতে ভিতরে ঢোক চাপে পানি খান আপনারা? এরকম করে খান না, কিন্তু বাথরুমের ভিতরে তো খান, বাথরুমের ভিতরে গোসল করতে গেছেন কেউ দেখে নাই, উপর দিয়ে পানি দেওয়ার সময় তিন ঢোক মারি নিয়ে গোসল করে আসছেন, কেউ বুঝলো না এরকম করে খান। পুকুরের মধ্যে ডুবকি যখন দেন, আরে উপরে যা দেখলো দেখলো, নিচে ঢুকে পুকুরের একদম মধ্যের পানি স্থির হয়ে গেছে, এটা সমস্যাও নাই, জান ফাটে যাচ্ছে, দুই ঢোক খালে কি হবে? খান তো আপনারা, এই খাও। তার মানে ওই সময়ে কুলি করার সময় পানি খান না দেখে কে? পুকুরের নিচে ডুবে খান না দেখে কে? বাথরুমের ভিতরে ডুবে খান না দেখে কে? আল্লাহর ভয় আমরা খাই না, ঠিক না? তার মানে আল্লাহকে অবশ্যই অবশ্যই আমরা ভয় করি, কিন্তু এই মানে
মানুষের চরিত্রটাই পার হয়ে যায়, যেই না এই মানুষের রাস্তার কাজ পায়। রাস্তার কাজ পাওয়ার পরে যেইখানে দেওয়া লাগবে পাথর ওইখানে দেয় খোয়া, যেইখানে দেওয়া লাগবে পিস ওইখানে দেয় পোড়ামবেল, আর যেই বিল্ডিং এর মধ্যে দেওয়া লাগবে বাঁধ দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয়। কি দেয়? কালকে বগুড়ায় মাহফিল ছিল আমার, ওই জায়গায় বলছে না হুজুর কঞ্চি দেয়। বাঁশ তো তাও মোটা, এটাও দেয় না, খালি কঞ্চি দেয়। তা আপনাদের কি ধারণা কেবলমাত্র রমজান মাসে রব্বুল আলামিন পানি গিলা দেখার কন্ট্রাক্টারই নিছে? তাই তো নাকি? তো তাহলে এই যে রড দিলেন যে আপনি, জনগণরে মনে করলেন ধোকা দিলাম, সরকাররে মনে করলেন ফাঁকি দিলাম, কাউরে তো ফাঁকি দেন নাই, মূলত ফাঁকিয়ে দিয়েছেন আপনি নিজেই নিজেকে। আল্লাহর কাছে যাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? মাদ্রাসায় যাই, স্কুলে যাই, সকাল 9টায় ঢোকার সময় টাইম লেখা লাগবে, 10:30 সময় গেছে যায় লেখছে 9টা, জোহরের নামাজের পরে বের হয়ে চলে আসছে, বাইর হওয়ারটা লেখেই নাই, পরের দিন যায় লেখছে বিকাল 5টা, মাস শেষে বেতন সব চলে আসলো। চিন্তা করছে আমি হুজুর মানুষ বলে কোথা আমার কি হালাল হারাম আল্লাহ অত ধরবে নাকি? আমার তো সাইড দিয়ে জান্নাতে নিয়ে যাবে, সাইড দিয়ে নিবে না? আমাদের এক বন্ধু ছিল আনিস নাম, কয় আমি যতই অপরাধ করি জান্নাতে আমি ঢুকেই যাবো। বাবা কেমনে? কই যে মুখের মধ্যে দাড়ি দেখছো না, এটা নবীজির দাড়ি, নবীজির দাড়ি কোনোভাবে আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহ বলবো আল্লাহ বডি যা করছে করছে, কিন্তু দাড়ির কি অপরাধ? আল্লাহর কাছে খালি কাল্লাটা যাই না ঢুকায় দিবে, আমি পেলেই ঢুকে যাব জান্নাতে, কি পেলে যাওয়া যাবে ভাই? আল্লাহ এই জন্য বলছেন বান্দা শর্ত নম্বর 1 পূরণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো যখন কেউ দেখে না তখন দেখে কে? জোরে বলেন দেখে কে? সামিউম বাসির কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, 2 নম্বর শর্ত পূরণ করো, আল্লাহর দেওয়া বিধিবিধান আল্লাহর দেওয়া হুকুম আকাম এইটাকে কোনো বক্রতার সাথে কোনো কথা বলবে না, আল্লাহর হুকুমকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দাও, আশপাশ ভয় করবে কে কি বলবে এটা দেখার সময় নাই, আল্লাহর হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর হুকুম যদি হক হয় তাহলে তীরের মতো সোজা করে আল্লাহর সোজা বিধানটা তোমাকে জানাতে হবে, ঠিক কি না? 22 বছর হলে মদের লাইসেন্স চলবে? আমার আল্লাহ বলছেন হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, দুনিয়ার কারো বাপের বেটার সাধ্য নাই আল্লাহর দেওয়া হারামকে হালাল করে। ভালো করে বুঝেন, আপনি যদি মদ খেতে যান ইসলাম আপনাকে বারণ করবে না। কি করতে হবে আপনাকে? 5টা শর্ত পূরণ করতে হবে। আমি মুসলমানিত্ব ত্যাগ করলাম, ন্যাশনাল আইডি কার্ডে আমার ইসলাম ধর্ম নয়, আমি মুসলমানদের মসজিদে আর যাব না, জানাজার নামাজ দেওয়া হবে না, মুসলমানের গোরস্থানে আমার দাফন চলবে না। আপনি অ্যানাউন্স দিয়ে আপনি 12 থেকে খান, 8-এর থেকে খান, মায়ের পেটের থেকে খান, আপত্তি নাই। কিন্তু আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, আপনার যদি মুসলমানের গোরস্থানে দাফন দেওয়া লাগে, আপনার মুসলমানদের দ্বারা যদি জানাজা পড়া লাগে, 22 কেন? 122 বছর বাঁচলে আপনি কখনো মদের লাইসেন্স নিতে পারবেন না। যদি আপনার এই অর্ডারটা কমন হয়ে যায় সমস্যাটা কি হবে জানেন নাকি? দেখেন তো সমস্যাটা কত মধুর। সে বলবে আব্বা 200 টাকা দাও। কেন? কয় আমি একটুখানি ঝিনাইদা যাব। ঝিনাইদা 200 টাকা লাগবে কেন? কয় 100 টাকা একটা খরচ, আসা যাও একটা খরচ। কি খরচ? কয় আমি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যাব। কেন? বলে আমার বয়স আজকে 22 হয়েছে, মদের লাইসেন্স দিতে যাবে, থাপড়া ঠিক করে দিব। খবরদার থাপড়া থাপড়ির কথা বলবে না, তাহলে আগে কিন্তু থানায় যায় তোমার নামে জিডি করে তারপরে ওখানে যাব। সরকার দিছে অনুমতি, তুই ঠেকানোর কে আমারে? আপনার ছেলে আপনাকে এই কথা বলবে? লিখে নেন, লিখে নেন, দেখে যাবেন এইটা। এই জন্য ইসলাম বলছে খবরদার, ইসলামের বিধান নিয়ে মাতব্বরি করো না, ইসলাম মাদক নিয়ন্ত্রণ করতে বলে না, ইসলাম মাদক নির্মূল করতে বলে। আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে ওই দিন ফাঁসি কেবল তাদেরই লাগবে না, সকলের গলায় ঝুলে যেতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ বলছেন কুলু কওলান সাদিদা এখন আমার এই কথা যদি কেউ মনে করে আমি সরকারের বিপক্ষে বলছি আপনি ভুল আমি সরকারের বিপক্ষে পক্ষে বলি নাই আপনার মাথা খাটায় বুঝতে হবে পৃথিবীর এমন তো অনেক দেশ আছে যেখানে অলরেডি মাদকের লাইসেন্স দেওয়া আছে ইউরোপ আমেরিকায় আছে কিনা এখন আপনার ছেলে ইউরোপ আমেরিকায় গেছে ওখানে যাওয়ার পর লাইসেন্স নিয়ে কি মদ খাবে নাকি তো এই ছেলে কেমনে বানাবেন ওখানে তো লাইসেন্স দেওয়াই আছে ভাই আমার বলার উদ্দেশ্য নিজের সন্তানকে আগে নিজে তাহজিব তামাদ্দুন ইসলাম দিয়া আপনি এমন মানুষ বানান ওরে যদি 1,00,000 টাকা দিয়ে লাইসেন্স দিতে চায় তারপরেও সে লাইসেন্স নেবে না এই রকম সন্তান আমাদের বানানোর দরকার আছে কিনা সকাল 9টার সময় কাঁসা কঞ্চি দিয়া পাখার ঘোড়া দিয়া স্কেল দিয়ে সন্তানের পাশা ফাটায় দিচ্ছে সন্তান কান্দি ওরে বাবা পাড়ার সব লোক জড়ো হয়েছে কি রে এত মারে নাকি ছেলে রে আপনি কি একটা পাশান নাকি তা বলবেন না শাসনের সময় জানেন বিগত 3 দিন হলো কোচিংয়ে যায় না করোনার সময় এমনি পড়ালেখার অবস্থা খারাপ এখনও পড়ালেখা করে না ফেল করবে তো সামনে যায় আপনি 3 দিন কোচিংয়ে যায় নাই সকাল 9টা পর্যন্ত ঘুমাইছে জন্য পাশা লাল করে দিচ্ছেন পিঠায়া অথচ আপনার ওই বাড়িতেই বিগত 1 মাস 1.5 মাস হলো কোনো দিন ফজরের নামাজে যায় নাই আপনার পক্ষ থেকে কোনো শাসন করেন নাই এরকম বাপ আমাদের ঢাকায় আছে নিশ্চয় ঝিনাইদা ওই সরকারের বিপক্ষে বলেন স্লোগান মেরে দিলেন এই স্লোগান এখন কে দিবে আগে নিজের সন্তানকে নিজে তৈরি করতে হবে খা বাবা খা কথা শোনা আব্বা আমি রোজা সামনে এইটের বৃত্তি পরীক্ষা রোজা পরে রাখবি খা দুপুরবেলা বাপ মা জোর করে খাওয়ায় সন্তান রোজা থাকতে চায় সন্তানকে রোজা থাকতে দেয় না আবার ইন্টারমিডিয়েট পাস করার পর আমাদের কাছে ফোন দেয় হুজুর বাচ্চাটা কথা শুনতে চায় এমন একটা দোয়া তাবিজ দেন কথা জানি শুনে হুজুর আরে ভণ্ড ঠিক তুমি যখন তারে মানুষ বানান লাগবে তখন বানাও নাই এখন তুমি তাবিজ নিতে আইছ এই তাবিজ দুনিয়ায় আবিষ্কার হয় নাই ঠিক কি না অবশ্য হইছে আমার কাছে আছে কিন্তু দিতে পারি না মানুষ রাগ করবে আমার মেম্বারের পিছনে বড় একটা লাঠি আছে মন ছয় শট টয় এক করে পিঠ ফাড়া হয় ওটাই তাবিজ বেটা যখন নামাজ পড়ান লাগবে তখন তুমি ঢিল টান দিছ সামান্য একটু অপরাধ করলে কত বকা বকছো একটু আবদার করলে 2-3 বার আবদার করার কারণে মেনে নিছ অথচ নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই সন্তান ম্যাট্রিক পাস করছে কোরআন পড়তে পারে না নামাজ ঠিক মতো পড়ে না রোজা রাখে না এই যে পিতা মাতার কোনো হেডেক নাই এরকম সন্তান ঝিনাই দেয় নাই আমার আল্লাহ বলছেন এই জন্য কুলু কওলান সাদিদা হক কথা বলো কোরআনের বিধান স্পষ্ট করে বলে দাও 2 শর্তের আন্ডারে চলে আসো আল্লাহকে ভয় করবে আর আল্লাহর বিধান সন্তর্পণে নিজে মেনে নিবে আল্লাহ বলছেন 2টা নিয়ামত তোমাকে দিয়ে দিব কি নিয়ামত দিব আল্লাহ বলছেন 1 নম্বর আমি রব্বুল আমিন বললাম ইসলিহ লাকুম আমালাকুম তুই এই হক 2টা আদায় করলে তোর বাকি জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিব আর আমি রব্বুল আমিন তোর সব গুনাহ মাফ করে দিব আল্লাহ বলছেন এই 2 হক আদায় করে আয় আমি রব্বুল আলামিন তোর জন্য এই 2 অবারিত নিয়ামত দিয়ে দিব সর্বশেষ কথা আল্লাহও বলছেন আমারও কথা শেষ আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাসা ফাউজান আযীমা আমার আল্লাহ বললেন তুই দুনিয়ায় কি ভাবিস আহা আগে মানুষের দোকানে কাজ করতাম এখন নিজেই দোকানের মালিক হয়ে গেছি 2-3টা ছেলে কলেজে চলে গেছে আমার এখন কিছু টাকা পয়সা হয়েছে আগে পদে ছিলাম না এখন পদে আসছি আগে ক্ষমতায় ছিলাম না এখন ক্ষমতা পাইছি আমার একটা অবস্থান হয়েছে আল্লাহ বলছেন এইগুলা দিয়ে তুই সফলতার মানদণ্ড না 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 আমি আল্লাহ বললাম ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহর ইতাত আল্লাহর নির্দেশ রাসূলের ইতাত যারা করে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সাক্ষ্য দিলাম ফাকাদ ফাজা ফাউজান আযীমা দুনিয়ায় তোর বাড়ি গাড়ি নারী টাকা পয়সায় কম থাকতে পারে কিন্তু আল্লাহ যা বলছে মেনে নেয় নবীজির তরিকায় ইবাদত করে আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আল্লাহর কাছে এরাই হচ্ছে প্রকৃত সফল
বল ঠিক কি না উত্তর দিবেন এবার শেষ কথা যদি আল্লাহকে মানে রসূলকে মানে তাহলে যদি চূড়ান্ত সফল হয় তাহলে আল্লাহকে মানে না রসূলকে মানে না এরা কি চূড়ান্ত বিফল মুখস্থ করে নেবেন এইটা এই সূত্রটা সব জায়গায় খাটায় চলবেন আল্লাহকে মানে রসূলকে মানে টাকা নাই বাড়ি নাই গ্রেফতার হইছে একটু শান্তিং অপদস্থতা নানান সমস্যা আল্লাহ মানে কিন্তু রসূল মানে দুনিয়ায় হেডেক নাই আমার দর দুনিয়ায় তোরা আমার কি করবি বেটা আমার আল্লাহ বলছে তুমি সফল হইছো আর দুনিয়ায় শান সংকট হিম্মত ভাব ঠাটেই সেই কিন্তু আল্লাহ মানে না রসূল মানে না আপনি মনে রাখবেন ও কখনো সফল নয় ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা তাহলে চলেন আমরা আবার পুরো বিষয়টার সামারি করে দেই আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কথা বলার যোগ্যতা আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়ে ছেড়ে দেন নাই আল্লাহ বলছেন তোমাদের জন্য দশটা নির্দেশনা তিনটার প্রথমটা তোমাদের জন্য জবান থাকবে বাড়িতে পৌঁছাবেন সালাম দিয়ে ঢুকবেন ঠক ঠক করে ডাকার আগে কলিং বেল চাপার আগে কারো নাম ধরে সম্বোধন করার আগে সালাম দিবেন উত্তর না পাইলেও ফেরেশতা উত্তর দিয়ে দিবে দুই নম্বর আপনার আমার জন্য জবান দিয়ে কথা বলার সময় বুঝে সুজে কথা বলবেন মিথ্যা চলবে না গীবত করব না গালি দিব না তিন নম্বরে আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত আমার সব কাজে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর ভীতি জাগ্রত করে কেউ না দেখুক আল্লাহ দেখে দুই নম্বরে আল্লাহর বিধিবিধান মেনে নিতে হবে হক কথা বলতে হবে আল্লাহ সব আমল ঠিক করবেন গুনাহ মাফ করে দিবেন গ্যারেন্টার হবেন এরাই সফল আল্লাহ আমাদেরকে সফল হিসাবে কবুল করুক চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন